সুপ্রিয় দর্শক মন্ডলী, বিসেফ ফাউন্ডেশনের নিয়মিত আয়োজন থেকে আমি আতাউর রহমান মিটন প্রতিদিনের মতো আজও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই লাইভ টক শোতে। আপনারা জানেন যে আমরা কথা বলছি গত কয়েকদিন ধরেই কৃষি খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য প্রযুক্তি। আমরা ভেবেছিলাম যে আলোচনাটা হয়তো এক দুই দিনের মধ্যে শেষ হবে, কিন্তু দিন যত যাচ্ছে তত আলোচনা গড়াচ্ছে এবং আমরা নতুন নতুন তথ্য উপাত্তের সঙ্গে পরিচিত হচ্ছি, নতুন নতুন দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত হচ্ছি এবং আমাদের যারা দর্শক রয়েছেন তারা আমাদেরকে উৎসাহিত করছেন, আরো আলোচনা হওয়া প্রয়োজন তারা মনে করছেন। এবং সেই কারণেই আমরা আজকে পঞ্চম দিনের মতো আমরা মিলিত হয়েছি যে কৃষি খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য প্রযুক্তি নিয়ে কথা বলবো বলে। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন কয়েকজন এবং এদের বেশিরভাগই হচ্ছে তরুণ প্রজন্মের, এবং আপনারা জেনে খুশি হবেন যে তাদের প্রত্যেকেরই নিজ নিজ ফিল্ডে চমৎকার সব সাফল্য গাঁথা রয়েছে। আমার সঙ্গে যুক্ত আছেন তালহা জুবায়ের, আপনারা তার সম্পর্কে অনেক কথাই অনেকে জানেন। তালহা জুবায়ের চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষি কর্মকর্তা হিসেবে কাজ করছেন এবং তিনি কৃষি তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে কৃষি খাতে সৃজনশীল প্রয়াস তিনি নিয়ে এসেছেন এবং যে জন্য কৃষি বাতায়ন যেটা আছে সরকারে সেই কৃষি বাতায়ন অ্যাওয়ার্ডের জন্য তিনি মনোনীত হয়েছেন, তার গল্প আমরা তার মুখে শুনব। এবং তিনি একজন তরুণ উদ্যোক্তা হিসেবে কৃষি খাতে কিভাবে পরিবর্তন নিয়ে আসছেন, তথ্য প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করছেন সেই কথাগুলো তালহা জুবায়ের বলবেন। আমাদের সঙ্গে কথা বলবার জন্য আজ যুক্ত হয়েছেন জামালপুর জেলার বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ জনাব মোহাম্মদ সাইফুল আজম খান। সাইফুল আজম খান আমাদের একজন নিয়মিত দর্শকও বটে, আপনারা প্রত্যেকেই জানেন যে তিনি প্রতিদিনই আমাদের সঙ্গে যুক্ত থাকেন এবং তিনিও একজন দারুণ উৎসাহী মানুষ। তিনি অনলাইনে প্ল্যান ডক্টর্স ক্লিনিক বলে একটি উদ্যোগ রয়েছে তার, যার মাধ্যমে তিনি সেবা দেওয়ার চেষ্টা করছেন। এই কাজগুলো যে করছেন, এই কাজগুলো কিন্তু করেন তারা মনের আনন্দে, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি ডিএই তে 19 বছর ধরে কাজ করছেন, এখন এই মুহূর্তে জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা হিসেবে জামালপুরে পোস্টিং এ আছেন তিনি, আবার কিন্তু তিনি কৃষির সঙ্গেই আছেন। আমাদের সঙ্গে আজকে বিশেষভাবে যুক্ত আছেন ডক্টর সুস্মিতা দাস। ডক্টর সুস্মিতা দাস, তার দেবার মতো অনেক পরিচয় রয়েছে, আমি কোনটা দেবো আর কোনটা দেবো না ভেবে পাচ্ছি না। আপনারা অনেকেই জানেন যে ডক্টর সুস্মিতা দাস এই মুহূর্তে তিনি পোস্টেড আছেন বিএআরসি, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল, যেটি আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক সংস্থা গবেষণার ক্ষেত্রে। সেই বিএআরসির এগ্রিকালচারাল ইনফরমেশন সেন্টারের তিনি কর্মকর্তা হিসেবে কাজ করছেন এবং যেই যেই এআরসি ইজ রেসপন্সিবল ফর নলেজ ম্যানেজমেন্ট অফ নার্স সিস্টেম, আমাদের যে ন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ সিস্টেম আছে সেটার সেটার কি বলবো যে নলেজ সেন্টার হিসেবে কাজ করে। ডক্টর সুস্মিতা দাস একজন ইয়াং প্রফেশনাল নিঃসন্দেহে, তিনি ইনফরমেশন সার্ভিস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন, তিনি ব্যাচেলর করেছেন, মাস্টার্স করেছেন, এমফিল ডিগ্রি করেছেন ইনফরমেশন সায়েন্স নিয়ে এবং লাইব্রেরি ম্যানেজমেন্ট নিয়ে। এছাড়াও তিনি পিএইচডি করেছেন রিসেন্টলি এবং তার পিএইচডির বিষয়বস্তু ছিল আইসিটি ডেভেলপমেন্ট ইন দ্য এগ্রিকালচার প্রোডাকশন সিস্টেম। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এগ্রিকালচারে বা কৃষি খাতে তথ্য প্রযুক্তির ব্যবহারে তার দারুণ দারুণ আগ্রহ রয়েছে এবং তিনি যেহেতু লেখাপড়া করেছেন, এটা নিয়ে কাজ করেন এবং পিএইচডি করেছেন, সুতরাং তিনিও আজকে আমাদের একজন অন্যতম বক্তা হিসেবে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং তিনি কিভাবে এই কৃষি খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য প্রযুক্তির ব্যবহার হতে পারে সেগুলো নিয়ে তিনি কথা বলবেন। এবং বলাই বাহুল্য আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের প্রাণের মানুষ, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং তথ্য প্রযুক্তিতে তারও অপার আগ্রহ এবং সারা দেশে কৃষির যে ভালো কাজগুলো হচ্ছে সেই ভালো কাজগুলোকে যিনি ডকুমেন্টেড করছেন এবং প্রচার করছেন এবং মনের আনন্দে কাজটা করছেন, মাটি ও মানুষের জনপ্রিয় উপস্থাপক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক। আমার অতিথিদেরকে আমি স্বাগত জানাই। দর্শক মন্ডলী, আপনারা যারা আছেন আপনারা প্রত্যেকেই বিজ্ঞজন, আপনারা প্রতিদিন মতামত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেন, আজও আপনারা আমাদের সঙ্গে যুক্ত থেকে মতামত দিবেন, আপনাদের মতামতগুলো আমাদের এই আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে। আমরা কিন্তু একটা চেষ্টা করছি, সেই চেষ্টাটা হচ্ছে যে আমাদের সমস্যাগুলো কোথায় সেটা চিহ্নিত করা, টু দি পয়েন্ট। আমরা যেমন কেন্দ্রীয়ভাবে বা জাতীয় পর্যায়ের ব্যক্তিদের কথা যেমন শুনছি, তেমনি স্থানীয় পর্যায়ের কথাগুলো কিন্তু আমরা শোনার চেষ্টা করছি। আমরা গতকাল এটিআই এর একজন বড় কর্মকর্তার কথা শুনেছি,
আমরা অনেকগুলো এর আগে সরকারি কর্মকর্তাদের কথা শুনেছি, প্রযুক্তি বিশেষজ্ঞদের কথা শুনেছি, আজকে আমরা আমরা আরো কিছু মানুষের কথা শুনবো যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, মানুষের সাথে কাজ করছেন। এই মাঠ পর্যায়ের যে অভিজ্ঞতাগুলো, সেই অভিজ্ঞতাগুলো কিন্তু আমাদের জানা দরকার, না হলে আমরা বুঝতে পারবো না যে আমাদের এই কৃষি খাতে তথ্য প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে আমাদের ঠিক কি করা দরকার। সুধী মণ্ডলী, আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা সকলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আমরা ফাঁকে ফাঁকে কথা বলবো। আমি আলোচনা শুরু করতে চাই জনাব তালহা জুবায়েরকে দিয়ে, কেননা তালহা জুবায়ের আমাদেরকে একটা একটা রিয়েল পার্সপেক্টিভ, পুরো দেশের যে একটা চিত্র, মাঠ পর্যায়ের যে চিত্র, সেটি উনি দিতে পারবেন বলে আমি আশা করি। এবং তিনি কাজ করতে গিয়ে কি ধরনের সমস্যায় পড়েছেন, কি ধরনের সমস্যা মোকাবেলা করার জন্য তার দৃষ্টিতে কি কি সুপারিশ রয়েছে, সেই কথাগুলো তালহা জুবায়ের আমাদেরকে বলবেন। আমি সকল বক্তাকে একটি অনুরোধ শুরুতেই করতে চাই যে আমরা একবারেই সব বক্তব্য দেওয়ার দরকার নাই, মানে অনেক সময় লম্বা বক্তব্য হয়ে যায়, সেটা একটা সমস্যা হয়। সেজন্য আমরা যদি অল্প অল্প করে বলি, দরকার হলে ঘুরে ফিরে আমরা আবার আসব। আমরা কম বেশি 1 ঘন্টার মধ্যে অনুষ্ঠানটা শেষ করতে চাই, তাই আপনারা যদি একটু সতর্কতার সাথে টু দি পয়েন্ট অল্প অল্প করে বলেন তাহলে ভালো হয়। জনাব তালহা জুবায়ের, আসসালামু আলাইকুম। আজকে আমার প্রথমেই আমি বলেছি এর আগে, শো শুরু করার আগে, যে আমার পছন্দের কিছু মানুষ এখানে আছেন। আমাদের সাইফুল স্যার আছেন, এবং যে বিখ্যাত সাংবাদিক আমাদের দেশের কৃষি ও মাটি ও মানুষের সাথে কাজ করছেন বহুদিন ধরে, উনি এখানে উপস্থিত আছেন, ওনাকেও আমরা দেখি, ফলো করি। আর বিসেফ ফাউন্ডেশনের এই যে আয়োজন, এটা আমি আজকে প্রথম এখানে যোগ দিলাম, কিন্তু এর আগে যে পর্বগুলো হতো আমি কিন্তু দেখতাম, কারণ এখানে অনেক সুধীজন, বিজ্ঞজন, অনেক সুন্দর সুন্দর আলোচনা এখানে হয়। তো আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এখানে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিছু হয়তো আলোচনা করার বা কিছু বলার সুযোগ হচ্ছে হয়তো পাবো। তো বিষয়টাও খুব চমৎকার, এবং মানে আমার কাছে এটা খুব আগ্রহের একটা বিষয়। তো আমি হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে জব করি, আমার চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসাবে আমি আছি। আমার জব শুরু হয় 2011 সালে, 29তম বিসিএস পরীক্ষার মাধ্যমে হচ্ছে আমি আসলে আমার চাকরি শুরু করি। তো শুরুর দিকটা আসলে খুব বেশি আসলে ভালো লাগতো না, একদম প্রথমে ঢুকেই আমার কাছে মনে হতো যে আসলে অন্যান্য জব সেক্টরের তুলনায় এই কৃষিটা কেমন একটু অবহেলিত। যে শুধু আমাদের কৃষকরা অবহেলিত তা না, কৃষির সাথে যারা চাকরি করেন, জব করেন, তারাও কিছুটা একটু অবহেলিত, কোনো ক্ষমতা নাই, মানুষ সেভাবে আসলে পাওয়ার দেখানোর সুযোগ নাই, এই বিষয়গুলো আসলে একটু একটু খারাপ লাগতো। কিন্তু পরবর্তীতে দেখলাম যে হচ্ছে সেই ক্ষমতা, যে পাওয়ার বা যেটার কথা বলি, কোনো কিছুর দাম নেই যদি মানুষের ভালোবাসা না পাওয়া যায়। মাঠে যখন আমরা যাই, মাঠে যখন কাজ করি, একজন কৃষক খুব আগ্রহ নিয়ে খুব তার সমস্যার কথাগুলো বলে, তার প্ল্যানের কথাগুলো বলে, আমরা যদি কোনো সমস্যা সমাধান করতে পারি যার মাধ্যমে সে সুফল পেয়েছে, তার ফলে সে যে দোয়াটা করে, আমার মনে হয় এটা সরাসরি কাজে লাগে। তো সেখান থেকে ভালো লাগার শুরু। আর আমার যে হচ্ছে কৃষি বায়োস্কোপের যে কথাটা আপনি বললেন, যে কৃষি বায়োস্কোপ এটা আসলে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, আমাদের একদম মেইন স্ট্রিমের প্ল্যাটফর্ম সেটা কিন্তু না, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একদম যে এক্সটেনশন স্ট্র্যাটেজির মধ্যে এ ধরনের কোনো কিছু আছে বিষয়টা তা না, তবে এটা একটা এক্সটেনশন টুলস। এই এই এক্সটেনশন টুলসটা কিন্তু সময়ের দাবির প্রেক্ষিতে এসেছে, এটা এমন না যে আগে থেকে আমরা প্ল্যান করে পরিকল্পনা করে এটা এটা করবো, বিষয়টা তা না, সময়ের দাবির প্রেক্ষিতে এসেছে। এর শুরুটা কিভাবে সেটা আমি খুব সংক্ষেপে বলি। আমার চুয়াডাঙ্গাতে আমি কৃষি কর্মকর্তা, আমি হচ্ছে একটা ট্রেনিং ক্লাসে ক্লাস নিচ্ছি, সেখানে একজন আমি চেষ্টা করি যে কথা কম বলে যদি আমি ভিডিও দেখাতে পারি বা ছবি দেখাতে পারি, মানে সিইং ইজ বিলিভিং, এই এই এটা আমার কাছে বেশি অ্যাকসেপ্টেড মনে হয় যে কৃষকরা সহজে এটাকে গ্রহণ করে। এবং খুব সাইন্টিফিক টার্ম, খুব জটিল জটিল শব্দ, কথাবার্তা, এগুলো বললে হয়তো নিজের আমি খুব জ্ঞানী, আমি অনেক জানি এটা প্রকাশ হয়, কিন্তু কৃষকের আসলে খুব কাজে লাগে না। আমি হচ্ছে দু একটা ভিডিও দেখালাম, সাকসেস স্টোরি, যে হাই ভ্যালু ক্রপস এগুলো করা যেতে পারে, যার মাধ্যমে হচ্ছে কৃষক আপনারা হচ্ছে আপনাদের ভাগ্যের উন্নয়ন করতে পারেন। গতানুগতিক যে একই চাষ পদ্ধতি ধান গম পাট করতে হবে সেটা না, ঠিক ওই জমিতেই অন্য ফসল করার সুযোগ আছে। তখন একজন কৃষক দাঁড়িয়ে বলল যে হচ্ছে স্যার, আপনি যে এটা দেখালেন, এই যে বায়োস্কোপ দেখালেন, এটা তো আমরা এখানে 30 জন দেখলাম, যদি আমাদের গ্রামে দেখাতেন
তাহলে আমাদের তাহলে অনেক মানুষ উপকৃত হতো। তো আমি বললাম যে না, আপনারা আপনারা যেটা শিখলেন সেটা যে গ্রামের মানুষকে যে বলবেন, কিন্তু তার কথাটা আমার মনে খুব লেগে গেল যে তাই তো, এটা তো আমরা এমনও করতে পারি যে হচ্ছে গ্রামের গ্রামে যে দেখানো যায় কিনা। তো পরবর্তীতে হচ্ছে আমি চিন্তা করলাম আমাদের মাল্টিমিডিয়া প্রজেক্টর সাউন্ড সিস্টেম নিয়ে সন্ধ্যার পরে একদিন চলে গেলাম তাদের গ্রামেই, তাদের গ্রামে যে কিছু হচ্ছে ভিডিও দেখালাম। ভিডিও দেখাতে যে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ডিজিটালে যে কন্টেন্ট, মানে কৃষকের উপযোগী, কৃষক দেখলে তার কাজে লাগবে, এই কন্টেন্টের আমাদের দেশে আসলে অভাব আছে। আমরা খোঁজ করলে খুব বেশি আসলে এভাবে কন্টেন্টগুলো খুঁজে পাওয়া যায় না। তখন মনে হলো যে না, আমরা তাহলে নিজেরাও মেক করতে পারি, কারণ আমাদের নিজেদেরও অনেক কৃষক আছে যারা খুব সফলভাবে চাষাবাদ করছে। সেইখান থেকে আমরা আমাদের খুব খুব স্বাভাবিক এই মোবাইল ফোন দিয়ে ভিডিও করে, আমাদের এডিট প্যানেল নাই, কিচ্ছু নাই, আমি যা পারি এটা করে আমরা হচ্ছে ভিডিও করে আমাদের কৃষক প্রশিক্ষণ এবং কৃষি বায়োস্কোপ শো এই নামে দেখানো শুরু করলাম। তো দেখলাম যে এটা অত্যন্ত জনপ্রিয় হওয়া শুরু করছে মাঠ পর্যায়ে, যেহেতু ফেসবুক ব্যবহার করি ফেসবুকে দিয়েছি। তো ফেসবুকে আমার মনে আছে সজিনা পাতার গুণাগুণ নিয়ে একটা হচ্ছে ভিডিও আমি করেছিলাম, জাস্ট এমনি অ্যামেচার, আমি কিছু জার্নাল টার্নাল দেখে এর যে খুব নিউট্রিশিয়াস একটা খাবার সেই হিসাবে আমি দেখে এটা তৈরি করলাম, খুব আনাড়ি, এবং দেখলে ওটা বুঝবেন যে খুব প্রফেশনাল কোনো কিছু না। তৈরি করার পর দেখি সেটা হচ্ছে দুই দিনে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে, বৃহৎ সংখ্যা লাখ পার হয়ে গেছে দুই দিনেই। আমি তখন দেখলাম যে এটা তো ভালো, আমার জিমেল অ্যাকাউন্টের যে ইউটিউব আছে ওটার নাম তখন কৃষি বায়োস্কোপ ছিল না, আমি হচ্ছে সেখানে দিলাম। দেওয়ার পর দেখলাম যে সমানে মানুষ সেটা শেয়ার করে এবং ওটা কিন্তু কয়েক মিলিয়ন মানুষ হচ্ছে শুধুমাত্র একটা ভিডিওই কিন্তু দেখেছে। এটা এটা হ্যাঁ সজিনা পাতার, সজিনা পাতার গুণাগুণ তখন কিন্তু বাংলাদেশে সজিনা পাতা নিয়ে এত কিছু হয়নি, এখন কিন্তু অনেক কাজ হচ্ছে সজিনা পাতা নিয়ে, অনেক কিছু কাজ করছে। তো হচ্ছে তখন আমার কাছে মনে হলো তাই তো, এটা তো অনেক মানুষকে রিচ করার একটা খুব চমৎকার একটা মাধ্যম হতে পারে আমাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইউটিউব। তো হচ্ছে শুধু যে আমাদের নিজেদের কি খাচ্ছি কি করছি, নিজেদের গল্প কবিতা দেবো সেটা না, একটু কাজের জিনিসগুলো দিলে কেমন হয়। সেখান থেকে আসলে শুরু, এভাবে যেতে যেতে এখন হচ্ছে আমি প্রায় তিন বছরে প্রায় 190টা মতো হচ্ছে ভিডিও কন্টেন্ট তৈরি করেছি, যেগুলো মোটামুটি ভালোই মানুষকে রিচ করছে, তারা ফিডব্যাক দিচ্ছে, এই ভিডিও দেখে অনেক তরুণ উদ্যোক্তা তৈরি হয়েছে। এই এই টোটাল ভিউয়ার সংখ্যা আমি সেদিন দেখলাম প্রায় 4 কোটি 40-42 লক্ষ মতো হবে, এবং 4 কোটি 40-42 লক্ষ জি জি, এবং হচ্ছে সাবস্ক্রাইবার সংখ্যাও প্রায় হচ্ছে 4 লক্ষের কাছাকাছি। তো এই সংখ্যাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু যে কানেকশনটা হচ্ছে, প্রতিদিন প্রচুর মানুষ ফোন দেয় এবং আমি বলি যে আজকে একজন নায়ক ফোন দিয়েছে আমাদের মানে সিনেমার আর কি, আমি তার নামটা বলছি না, তো উনি বলছেন যে হচ্ছে আপনার ভিডিও তো দেখি, তো আমার যে জমি আছে সে জমিতে একটা মিষ্ট ফলের বাগান করতে চাই আজকে সকালে। বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনার নায়ক মানুষ বাগান তো করবেনই। বলছি না আমাদের ইন্ডাস্ট্রি আসলে খুব বেশি ভালো, একটু ভালো সময় যাচ্ছে না করোনার জন্য, আমি ভাবছি গ্রামে চলে যাব নাকি। আমি যে মোস্ট ওয়েলকাম, আসেন। এই তো এভাবে তারপরে হচ্ছে চলছে করোনার আগ পর্যন্ত। আমার এখানে প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে উদ্যোক্তা, যারা উদ্যোক্তা হতে চায়, কৃষিতে যোগ দিতে চায়, এমন অনেকেই আমার এখানে আসছে। আমরা চেষ্টা করেছি পরামর্শ দেওয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যেসব লিঙ্কেজগুলো আছে, হর্টিকালচার সেন্টার বা সে তিনি যেই উপজেলা বা জেলার মানুষ সেই কৃষি অফিসারের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। আর এই তো এভাবে চলছে, করোনার মধ্যেও চলছে। তালহা সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে সফলতার গল্পগুলো বললেন সেগুলো ঈর্ষণীয় এবং আমি তো খুবই এক্সাইটেড বোধ করছি। প্রায় 4 কোটি 42 লক্ষ ভিউয়ার আপনার, এবং সেটা আপনি বলেছেন নাম্বার কোনো ব্যাপার নয়। আমরা কিন্তু আরেকটু জানতে চাই চ্যালেঞ্জগুলো কোথায়, এই যে সফলতা এটা তো এমনি এমনি আপনাকে ধরা দেয়নি, অনেকগুলো চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হয়েছে। আমি আপনার কাছে আসবো, তার আগে একটু যেন সাইফুল আজম খানের কাছে যেতে চাই। সাইফুল আজম খানও আপনার মতোই একটু অন্যরকম কিছু কাজ করছেন, যেটার উনি নাম দিয়েছেন প্ল্যান ডক্টর্স ক্লিনিক। এই প্ল্যান ডক্টর্স ক্লিনিকের মাধ্যমে তিনি SOS দেরকে সেবা দিয়ে যাচ্ছেন। সুতরাং আমি সাইফুল আজম খানের কাছেও জানতে চাইবো চ্যালেঞ্জ গুলো কি এবং আপনার সুপারিশ বা কি আছে কৃষিবিদ জনাব সাইফুল আজম খান।
ধন্যবাদ। শোনা যাচ্ছে কি মিঠুন ভাই? শোনা যাচ্ছে? ধন্যবাদ। আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে বিশেষ করে তালহাকে আমাদের আইসিটি জগতের উজ্জ্বল নক্ষত্র বর্তমানে তালহাকে এই ফোরামে নিয়ে আসার জন্য, তার মধ্যে অনেকে উৎসাহিত হবে। তো আসলে বিষয়টা কি, মানে সৃজনশীল কাজ এমন একটা জিনিস যেটা মানুষকে তার নিজে থেকেই উদ্বেলিত করে এবং সেখানে ক্লান্তি বা মানে পরিশ্রম এগুলো তার মধ্যে কাজ করে না। নতুন যখন কোনো সৃষ্টির আনন্দই তাকে উদ্বেলিত করে, তাকে এগিয়ে নিয়ে যায়, তেমনি ভাবে তারাও সেটা একটা আমাদের উজ্জ্বল নক্ষত্র উদাহরণ। তো আমরা যারা কৃষিতে আছি, আসলে কৃষি একটা পরিবর্তনশীল একটা প্রযুক্তি, পরিবর্তনশীল কারণে এখানে এটার সাথে অনেক ঝুঁকি আছে, জলবায়ুগত চ্যালেঞ্জ আছে, প্রযুক্তিগত পরিবর্তনের সাথে খাপ খেয়ে মেলা প্রয়োজন আছে। কাজে আমাদের কৃষক যারা, তাদেরকে আপডেট প্রযুক্তির সাথে যেমন সমৃদ্ধ করে চলা, পাশাপাশি পরিবর্তনশীল যে আবহাওয়া সেটার সাথে তাকে তাল মিলিয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন। সেক্ষেত্রে তাকে নতুন নতুন প্রযুক্তির সাথে, জ্ঞানের সাথে যেমন পরিচিত করা, পাশাপাশি তাকে মোটিভেট করার প্রয়োজন আছে। কাজে আমরা গতানুগতিক ভাবে তাদেরকে যে মোটিভেট করে আসি, আগে যেমন ভিজিট এবং ট্রেনিং ছিল, কিন্তু পরবর্তী যখন আইসিটির উদ্ভাবন হলো, সেই আইসিটির যে টুলস গুলোকে কাজে লাগিয়ে আমরা এখন অনেকটাই কৃষকদেরকে নতুন তথ্য প্রদান করা, পাশাপাশি তাকে বিভিন্ন প্রযুক্তির সাথে উৎসাহিত করা বা মোটিভেট করাটা অনেকটাই সহজ হয়ে গেছে। আমি সিম্পল একটা উদাহরণ দিই। আমি যখন উপজেলা কৃষি অফিসার হিসেবে উল্লাপাড়া ছিলাম, সে 2011 সালে, তখন গ্রামগঞ্জে দেখেছি যে এমনি নর্মাল ফর্মাল ট্রেনিং গুলো হয়তো অতটা হয় না, কিন্তু কৃষককে প্রত্যন্ত এলাকায় তাদেরকে উৎসাহিত করার জন্য, মোটিভেট করার জন্য মাল্টিমিডিয়া খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তখন আমি নিজের উদ্যোগে মনে আছে এখন 67,000 টাকা দিয়ে আমি একটা মাল্টিমিডিয়া প্রজেক্টর কিনে আমি বাজারে বাজারে, ইউনিয়নে বাজারে বাজারে, ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ করে প্রত্যেকটা বাজারে বাজারে সন্ধ্যার সময় আমি তাদেরকে বাদামি কাজফড়িং দমনের জন্য উদ্বুদ্ধ করি এবং তাদেরকে এই ব্যাপারে উৎসাহিত করি, বিশেষ করে শাড়িতে ধান লাগানোর জন্য। এটা উল্লাপাড়ার প্রত্যন্ত এলাকার যে কোনো একজন চাষিকে জিজ্ঞেস করলে ওটা জানা যাবে। তাহলে পরবর্তীতে আমি ভালুকাতে আসি, সেখানেও চাষিদের মাঝে যেটা নতুন প্রযুক্তি ব্যবহারের ব্যাপারে যে উপসহকারীদের দক্ষতা বৃদ্ধির জন্য আমি কাজ করি এবং সেখানে টাইম টু টাইম SMS গ্রুপের মাধ্যমে নির্বাচিত চাষি এবং আমাদের উপসহকারীদের কাছে আমি টাইম টু টাইম একটা যে মাঠ পরিস্থিতি এবং সমস্যার উপর ভিত্তি করে সিম্পল 5 টাকা দিয়ে আমি 500 জনকে SMS প্রযুক্তি দিয়ে তাদেরকে আমি উৎসাহিত করি এবং বিভিন্ন বিষয়কে টাইম টু টাইম আপডেট তথ্য দিয়ে থাকি। এবং লাস্টলি আমি এখন যেটা জামালপুরে কাজ করি, জামালপুরে আমার জেলা পর্যায়ে সেখানে প্রায় 211 জন উপসহকারী আছে। আপনারা জানেন যে বাদামি গাছফড়িং থেকে শুরু করে পেস্ট দমনের, আমি যেহেতু প্রাণ প্রোটেকশনে ছিলাম, তাদেরকে টাইম টু টাইম আপডেট তথ্য দেওয়ার জন্য আমি SMS গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ করি। মেসেঞ্জার গ্রুপ করে সারা দেশের তালহা থেকে শুরু করে সারা দেশের প্রায় 200 জন এক্সটেনশন অফিসার আছে, প্রাইভেট অর্গানাইজেশনে যারা কাজ করে তারা আছে, পাশাপাশি প্রডিউসার আছে, বিভিন্ন জন এই মেসেঞ্জার গ্রুপে সংশ্লিষ্ট আছেন এবং টাইম টু টাইম তারা জাস্ট তাদের ছবিগুলো দেয় এই মেসেঞ্জার গ্রুপে। তাদের যে প্রবলেম আছে, প্রবলেমটা ইমেজ আকারে ছবি দেয়, আমি তাৎক্ষণিক ভাবে সেটার সমাধান দিয়ে থাকি। এবং এখানে এই মেসেঞ্জার গ্রুপে বেশ প্রাইভেট অর্গানাইজেশনে কিছু পেস্টিসাইড কোম্পানির লোক আছে, পাশাপাশি আমাদের উপসহকারী কিছু দক্ষ উপসহকারী আছে, তারপরে কৃষি অফিসার ইও থেকে শুরু করে আমাদের উপরের লেভেলের সবাই আছে। কাজেই জাস্ট একটা যেমন কোনো একটা সমস্যা হলে যেমন একটা বোর্ড করতে হয়, মেডিকেল বোর্ড হয়, তেমনি ভাবে বোর্ডের মতোই ওই ছবিটা দেখে, ইমেজ দেখে তারা সিদ্ধান্ত দেয় এবং আমিও সিদ্ধান্ত সেটা ফাইনালাইজ করে তাদেরকে পাঠায়, অনেকটা কল সেন্টারের মতো তাৎক্ষণিক ভাবে কাজ করে। এখন আপনি যেটা বলছেন আমাদের চ্যালেঞ্জ গুলো কি, আসলে চ্যালেঞ্জ আমাদের যে প্রান্ত জোন যারা একদম প্রান্তিক লেভেলে কৃষক যারা আছে, তারা যারা কাজ করছেন, তাদের শুধু একটা মুঠোফোন আছে, অনেকের মুঠোফোন নাই। মুঠোফোন থাকলে তাদের হয়তো সেভাবে লেখাপড়া অনেকে জানে না। সেক্ষেত্রে আমরা যদি কল সেন্টারটা বা হটলাইনটা যদি আরো বেশি করতে পারি, হটলাইন বা কল সেন্টার করি, একটা নির্দিষ্ট নাম্বারে বিনামূল্যে যদি সে কথা বলতে পারে, তার সমস্যাগুলো বলতে পারে, তাৎক্ষণিক ভাবে সমাধানটা স্থানীয় ভাবে অথবা কেন্দ্রীয় ভাবে করবে। আমাদের জানার জন্য এখনকার যে কল সেন্টার আছে, AIS বলেছে তাদের একটা কল সেন্টার আছে এবং সেখানে প্রতিদিন 300-র মতো কল আসে, এই কল সেন্টারে কল করতে কি পয়সা লাগে? না, এটা সামান্য কিছু লাগে, খুবই সীমিত পরিমাণে লাগে। সেটা মনে হয় যে আমরা যদি উপজেলা লেভেলে বা আঞ্চল পর্যায়ে কল সেন্টার সংখ্যা আরো বাড়াতে পারি, এটা যদি আমরা ফ্রি করে দিতে পারি, তাহলে তাদের অ্যাক্সেসটা আরো একটু ভালো হয় এবং সেখানে দক্ষ জনগণের প্রয়োজন আছে, তাৎক্ষণিক ভাবে সিদ্ধান্ত দেওয়ার প্রয়োজন আছে। তবে সিদ্ধান্ত দেওয়ার আগে যেমন পাতা হলুদ হয়ে গেছে, পাতা সারেরও হবে হলুদ হতে পারে,
আপনার পোকার আক্রমণে হলুদ হতে পারে, এমনকি রোগের জন্য হলুদ হতে পারে। কাজে ইমেজিং এর একটা ব্যাপার আছে, এখানে সঠিক সিদ্ধান্ত অনেক সময় দেওয়া যায় না। কাজে ওখানে মেসেঞ্জার গ্রুপটা মনে হয় প্রয়োজন আছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেক্ষেত্রে হলো যে আমাদের কৃষক পর্যায়ে যে লেভেল আছে, কেউ শিক্ষিত আছে, আবার কিছু অ্যাডভান্স ফার্মার আছে, আমাদের অনেক এখন সমিতি হয়ে গেছে, সিআইজি আছে, আইবিএম আছে, ওখানে যদি সেভাবে আমাদের মডেল ফার্মার করা যায় বা গ্রুপ লিডার আছে, তাদেরকে আমরা যদি মেসেঞ্জারের মাধ্যমে ইমেজিং এর মাধ্যমে আমরা বিনিময় করতে পারি, সেটা হতে পারে। পাশাপাশি এই এই ব্যাপারে আমাদের উপসহকারী কৃষি অফিসার এবং এইও যারা আছে তাদের মোবাইল ফ্যাসিলিটিটা আরো একটু বাড়ানো দরকার বা ফ্রি করা দরকার, ইন্টারনেট ফ্যাসিলিটিটা বাড়ানো দরকার, ফ্রি করা দরকার, তাদের লজিস্টিক সাপোর্টটা বাড়ানো যায়। তাহলে আমরা যে আমি যেটা বললাম যে আমাদের যে উপজেলা লেভেল, জেলা লেভেল বা অঞ্চল বা জাতীয় পর্যায়ে আমাদের যে এই যে SMS গ্রুপ বলেন, মেসেঞ্জার গ্রুপ বলেন, অথবা ফেসবুক গ্রুপ বলেন, অর্থাৎ যে টায়ারে যার যেরকম সক্ষমতা আছে অনেকগুলো টুলস একসাথে ব্যবহার হবে, জিমেল ওয়েবসাইট থেকে শুরু করে সবগুলো, যার জন্য যেটা প্রযোজ্য যে যেটাকে কাজে লাগাতে পারে। আরেকটা হলো যে আমাদের চ্যালেঞ্জ আরেকটা আছে, সেটা হলো যে যেমন তালহা জুবায়ের যথেষ্ট দক্ষ এবং কারিগরি ভাবে তার জ্ঞান আছে, কোনটা সঠিক কোনটা বেঠিক সে জানে, কিন্তু অনেকেই আছে ইউটিউবে অনেক এগ্রিকালচার তথ্য দিয়ে থাকছেন, কিন্তু তারা কিন্তু টেকনিক্যালি সাউন্ড নয়, অনেক সময় মিসগাইড হয় বা ভুল তথ্য যায়, কৃষক অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। কাজে এখানে মনে এই এই সমস্ত ইউটিউবের যে এগ্রিকালচার রিলেটেড তথ্যগুলোর মনে হয় একটা অথেন্টিকেশন বা পিউরিফিকেশন কারেকশন বা অনুমোদনের প্রয়োজন আছে, সেটা স্থানীয়ভাবে হোক, কেন্দ্রীয় হোক, যেটা হতে পারে। আর সবগুলো মিলিয়ে আমাদের যে রিসার্চ এক্সটেনশন, তারপরে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্ভাবিত নলেজ গুলো নিয়ে যদি একটা স্থানীয়ভাবে জেলা পর্যায়ে বা অঞ্চল পর্যায়ে বা জেলা পর্যায়ে যদি আমরা ওয়েবসাইট ডেভেলপ করতে পারি, যদি আমাদের কৃষি বাতায়ন আছে, কিন্তু কৃষি বাতায়নের সাথে এটাকে আরো একটু বড় আকারে যদি করা যায়, সবারই সাকসেস স্টোরি গুলো মিলে ইউটিউবে যদি একটু কানেক্ট করা যায় পাশাপাশি, কারণ কৃষক দেখে শেখে, মানে বুঝে শেখে প্লাস করে শেখে, কাজে সেখানে ইউটিউব বা আমাদের যে ভিডিও বা অডিও ভিডিও সবগুলো দেখে লেখাপড়া না জানা চাষি কিন্তু ভালো বুঝতে পারে। তারপরে আমরা এই ICT-র মাধ্যমে আমাদের কৃষকের দক্ষতা অনেকটাই বৃদ্ধি করেছি, আমাদের কৃষি বান্ধব সরকারের মাধ্যমে এখন আমরা অনেকটাই এগিয়ে গেছি, আমাদের কৃষকের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, আমাদের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, যেমন হলো যে ঝুঁকি মোকাবেলার ক্ষেত্রে তাৎক্ষণিক ভাবে, যেমন হলো যে গতকাল আমাদের যে কৃষি টিউব আছে তারই খুব সফলতা অর্জন করেছে, কিন্তু জাতীয় দুর্যোগের সময় বা ঝুঁকিপূর্ণ সময় আমরা যদি আগাম কৃষি জরুরি তথ্যবার্তা সবাইকে দিতে পারি একসাথে, যেমন হয়তো আমাদের টিকা দিবস সেটা সবাই পাচ্ছে, কিন্তু এটাও প্রয়োজন আছে, কারণ কৃষির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই সংশ্লিষ্ট আছে, আমি না থাকলে, আপনি না থাকলে, আপনার ভাই আছে, আপনার আত্মীয় স্বজন আছে কৃষির সাথে, সে তথ্যটা দিতেই পারে। কাজে এখানে ডাটাবেস তো আলাদা করার প্রয়োজন আছে বলে মনে হয় না, কারণ এটা ক্ষতিকর বা মানে জাতির জন্য দেশের জন্য ক্ষতিকর কোনো তথ্য তো না, সেটা কোনোভাবে জানা থাকলে কোনোভাবে সে হেল্প করতে পারে। কাজে এই একটা বিষয় আমার মনে হয় সেন্ট্রালি আমাদের এই মেসেজ কমিউনিকেশন আদান এবং প্রদানের ক্ষেত্রে আরো একটু ডেভেলপ করলে পারে ভালো হয়। তবে এ আছে যদি আমাদের জনবল কম আছে, সেখানে পার্মানেন্ট জনবল থাকলে আমরা অনেকে কেরিয়ার ডেভেলপ করতে পারি এই সেক্টরে, যেমন তালহা হয়তো দুদিন পরে ডিডি হবে বা প্রশাসনে চলে যাবে, তাকে অনেক ব্যস্ততার মধ্যে আর এই বিষয়ে হয়তো সে করতে পারবে না, সেক্ষেত্রে এই সেক্টরে যদি আলাদা থাকে কেরিয়ার ডেভেলপমেন্টের একটা সুযোগ থাকে, তাহলে জিনিসটা একটা পার্মানেন্ট সেট আপ হতে পারে। ধন্যবাদ সাইফুলাজম খান ভাই, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আমরা নিশ্চয়ই আপনার কাছে আরেকবার আসব। আমি এখন একটু ডক্টর সুস্মিতা দাসের কাছে যেতে চাই। ডক্টর সুস্মিতা দাস, আপনি একটা এমন একটা জায়গায় এখন পোস্টেড যেটি কিনা আমাদের দেশের একটা মিনিস্ট্রি আন্ডারে একটা সেন্ট্রাল কোঅর্ডিনেশন বডি BRC, এবং সেই BRC এর একটা গুরুত্বপূর্ণ কাজ এগ্রিকালচার ইনফরমেশন সেন্টার, সেটা আপনি দেখাশোনা করেন, এবং এই ন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ সিস্টেমের ভেতরে যে ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলো নিয়ে আপনি কাজ করেন, এছাড়াও আপনি আরো অনেকগুলো প্রফেশনাল বডির সঙ্গে যুক্ত আছেন, অনেক অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন, আপনি সবচেয়ে বড় কথা আপনি পড়ালেখা করেছেন, PhD করেছেন এই তথ্য প্রযুক্তি বিষয়ে, ফলে আমার ধারণা যে বিষয়বস্তু একেবারে খুব গোড়া থেকে সবকিছুই আপনি জানেন। আমরা এই গত 4 দিন আলোচনা করতে গিয়ে দেখলাম যে আমাদের কৃষি প্রযুক্তি তথ্য প্রযুক্তি আমরা আসলে কিভাবে কাজে লাগাতে চাই কৃষি খাতে, সেই ব্যাপারে আমাদের ধারণার মধ্যে কিছু অস্পষ্টতা রয়েছে, আমাদের চাহিদাগুলো বোধহয় সুস্পষ্ট নয়, এবং চাহিদা সুস্পষ্ট নয় বিধায় এর সাপোর্ট মেকানিজমটাও আমরা ঠিক করে উঠতে পারি নাই। আমাদের বর্তমানের যে AIS বলে যেটা আছে, এগ্রিকালচার ইনফরমেশন সেন্টার, এই এগ্রিকালচার ইনফরমেশন সেন্টারটা মন্ত্রণালয়ের এক ধরনের PRO রোল প্লে করে, আবার DAE এর একটা ICT ইউনিট রয়েছে, DAE
সেই ডিএইর আইসিটি ইউনিটের ইফেক্টিভনেস নিয়েও আমাদের অনেক রকমের প্রশ্ন আছে এবং সেটা আরো শক্তিশালী করার ব্যাপারে সুপারিশ রয়েছে। কিভাবে একটা সেন্ট্রাল সিস্টেম ডেভেলপ করা যায় এবং কৃষি খাতের এই তথ্য প্রযুক্তিকে কাজে লাগানোর চ্যালেঞ্জ গুলোকে আমরা কিভাবে দূর করতে পারি সেই ব্যাপারে আপনার সুপারিশ গুলো, আপনার ভাবনা এবং সুপারিশ গুলো যদি জানতে পারি আমার মনে হয় আমরা উপকৃত হব। ডক্টর সুস্মিতা দাস, অসংখ্য ধন্যবাদ আতাউর রহমান মিটন ভাই, আমার খুব প্রিয় একজন মানুষ এবং এখানে যারা আছেন যুক্ত অত্যন্ত গুণী সব মানুষদের সঙ্গে আমি নিজে যুক্ত হতে পেরে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে মূলত যে কয়েকদিন ধরেই দেখছি খুব আসলে নানান ধরনের মিটিং ব্যস্ততার কারণে যে খুব আপনাদের সঙ্গে তবে কয়েকদিন আমি দেখলাম যুক্ত হয়েছি এর আগেও, এবং আমাদের বিআরসি নির্বাহী চেয়ারম্যান মহোদয় একদিন এখানে লাইভ প্রোগ্রামে এসেছেন, আমাদের সচিব এডিশনাল সেক্রেটারি স্যাররা, তো যা খুব চমৎকার আয়োজন করেছেন। আসলে এই খাতটি নিয়ে অনেকদিনই অনেক আগেই শুরু হয়েছে আইসিটির কাজটি, কিন্তু যেটি আমি দেখলাম যে করোনার এই প্যান্ডেমিকের সময় মনে হয় জিনিসটা আরো সামনে এসেছে যে আসলে এই যে আইসিটির একটা রোল আছে, খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা, তো সেটা মনে হয় মানুষের উপলব্ধিটা এখন আরো এই প্যান্ডেমিক সিচুয়েশনে যখন সবকিছুই আমরা আইসিটি নির্ভর হয়ে গেছে, আমাদের এখন মিটিংও এখন আর ফেস টু ফেস মিটিং হচ্ছে না, আমাদের ফেসবুক বা জুম মিটিং বলেন বা যেটাই মেসেঞ্জার গ্রুপ বলে, আমরা অনেকটা আইসিটির উপরে এবং আমাদের ছোট ছোট বাচ্চারাও কিন্তু, তো সেক্ষেত্রে হোয়াই নট ফার্মার্স, আমরা অবশ্যই ফার্মার্সদের জন্যই কাজ করি সবাই, আমি যদিও রিসার্চ এর কাজ করি, রিসার্চ যেহেতু আপনারা জানেন যে এখানে আসলে ডিসিশন মেকিং গুলো আমরা পরবর্তীতে মানে এক্সটেনশনের মাধ্যমে সেটা ফার্মারদের কাছে যায় এবং টেকনোলজি গুলাও একইভাবে, তো সেই জন্য আইসিটির এই বিষয়টি যে নিয়ে এসছেন এবং আমি দেখলাম পরপর আতর এই বিসেফ ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটি জিনিস আমরা আলোচনা করতে পেরেছি এবং আমি নিজেকে খুব ভালো লাগছে যে আপনাদের সাথে যুক্ত হতে পারে, এবং রেজা ভাই সবসময় এই আইসিটির পক্ষের মানুষ, ওনার সঙ্গে আমি এর আগেও বহু মিটিং সেমিনার কথা হয়েছে এবং ফেস টু ফেস তো বটেই বিভিন্ন মিটিংয়ে প্যানেল ডিসকাশন। এনে আতর ভাই যেটা কোন দিক থেকে শুরু করি সেটা আমি একটু বুঝছি না, যে আপনি যে পয়েন্টটা আমাকে বললেন যে আসলে কিভাবে গাইডলাইন বা রিকমেন্ডেশন হতে পারে, তো আমার একটু শুরুর ইয়েটা বলি, আমার কিছু অভিজ্ঞতা যেহেতু আমি একটু বড় স্কেলে কাজ করেছি এবং সেটা বলতে পারেন যে আমি একদম মাঠ পর্যায়ে করেছি, সেক্ষেত্রে আমি আসলে দুটি প্যারামিটার আমার মেইন ছিল যে আইসিটি এবং নন আইসিটি বেসড সার্ভিসটা দেখার জন্য আমি মূলত, এবং এর প্রোডাকশন থেকে মনে করেন প্রোডাকশন লেভেল কি হচ্ছে, যারা আইসিটি ইউজ করছে যেসব ফার্মার এবং নন আইসিটি, আমি দুইটি গ্রুপ করেছিলাম যাতে করে আমি এর পার্থক্যটা বুঝতে পারি, খুব সাধারণভাবে বলছি যাতে আমি মানে যেহেতু সব লেভেলের লোকে এখানে আছেন এ কারণে, তো আমি দেখলাম আমি আসলে 43 ডিস্ট্রিক্ট এবং ভেরি রুট লেভেলে আমি এই আমার ডাটাগুলো নিয়ে আমি সার্ভে করেছি, তো সেখানে এবং খুব বড় স্কেলে একটা কোশ্চেনিয়ার আমার ছিল এবং আমি সেখানে দেখেছি যে আইসিটি যেসব কৃষকরা ইউজ করছে, আইসিটি বলতে আইসিটি বেসড ইনফরমেশন, আমি ইনফরমেশন ডেলিভারি সিস্টেমের কথাটাই বলছি, যেখানে এখানেও আলোচনা হচ্ছে তাহলা জুবায়েরও যে কাজ করছে সেটা মূলত ফার্মারদেরকে একটা ইনফরমেশন নলেজ দেওয়ার জন্যই, এটা ইনফরমেশন সার্ভিস ডেলিভারি বললে আমার জন্য ভালো হয়, তবে এই ইনফরমেশন সার্ভিসগুলি অবশ্যই যে কোনো একটা অনলাইন পোর্টাল বা আইসিটি বেস, সেজন্য আমরা এটাকে বলছি আইসিটি বেস সার্ভিস, তো সেটা করতে যে আমি দেখলাম এবং কৃষকদের সঙ্গে আমি সরাসরি ইন্টারভিউ করেছি, তো আসলে আমি দেখলাম যে সব ফার্মাররা আইসিটি নিয়ে কাজ করছে তারা একদম আমার রিসার্চে উঠে এসছে এটা যে এদের প্রোডাকশন বলেন, তাদের ইনকাম, তাদের ফার্মারদের সব কিছুই নন আইসিটি বেসের থেকে অনেক ভালো, যেমন তাদের মানে ফুড প্রোডাকশন বলেন বা তাদের আরো যেসব মানে ডেমোগ্রাফিক ক্যাটাগরি বলি, তাদের যেমন অ্যাসেটের দিক দিয়ে তারা অবশ্যই ভালো, আর আমি সবসময় একটা জিনিস লক্ষ্য করলাম যে আইসিটিটা অবশ্যই ফার্মারের কাছে মাধ্যম পৌঁছাবে, অবশ্যই একটা মাধ্যম লাগবে, যেমন এখানে তালহা জুবায়ের যেহেতু একদম মাঠ পর্যায়ে কাজ করে সে নিজে কিছু ভিডিও করছে এবং ভিডিওগুলিকে সে নিশ্চয়ই সরাসরি ফার্মার একজন ইন্টারমিডিয়েটের মাধ্যমেই যাচ্ছে, এবং আমি এটা সবসময় বিশ্বাস করি এবং দেখলাম যে যে এলাকার সাব এস্টার্ন এগ্রিকালচার অফিসার খুবই ডাইনামিক এবং যিনি কিনা সবসময় কৃষকদের সঙ্গে যোগাযোগ করছে বা এআইএস এর তথ্যগুলা তার মাধ্যমে যাচ্ছে, আমি স্টিল বিশ্বাস করি আতাউর রহমান ভাই দ্যার আর সো মেনি আইসিটি বেসড সার্ভিসেস
স্টিল ইভেন এআইএস কে আপনি যে বলছেন শুধুমাত্র পিআর নট দ্যাট দে হ্যাভ দেয়ার হিউজ হিউজ ওয়ার্কস ইন আইসিটি বেস বাট সামবডি নিডেড টু কম্পাইল দিস থিংস বা আপনি যদি বলেন যে কেউ একজন লাগবে যে কিনা ফার্মারকে বোঝাইতে হবে যে না এই হচ্ছে আপনার জিনিসটা ইনফরমেশন ইনফরমেশন আর দেয়ার সো মেনি ইনফরমেশন এখন আমাদের ইনফরমেশন প্রফেশনালদের ভাষায় একটা কথা বলে ইনফোমেডি যেটা হচ্ছে কিনা ইনফরমেশনের একটা প্রচুর পোর্টাল আছে যেমন আমাদের শত শত ইউটিউব আছে আমি কালকে একটা ইয়েতে দেখলাম 170 কোটি লোক প্রতিদিন ফেসবুক ইউজ করছে 170 কোটি লোক ফেসবুক ইউজ করছে ইউটিউবের চ্যানেল প্রতি আমাদের অনেক ভালো ভালো কাজ আছে সেগুলোতে আমি আসবো আইসিটি বেস কিন্তু আমার একজনকে লাগবে যেখানে এক্সটেনশনের একজন কর্মী হোক বা আপনার মাঠ পর্যায়ে যেসব এআইসিসি আমি ভিজিট করেছি এআইসিসি ফিয়াক এআইসিসি হচ্ছে এগ্রিকালচার ইনফরমেশন কমিউনিকেশন সেন্টার এগুলো আপনার এআইএসএল বা ফিয়াক বলেন বা আমি আরও যেসব গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক কাশপেপার যেসব কাজ আছে বা এরকম যারা আছে সবার কাজ প্ল্যান ক্লিনিক আমি চেষ্টা করেছি সবগুলি কাজকে দেখার জন্য যে আসলে নিজে যে আসলে এখানে কি হচ্ছে তো আমার যেটা অবজারভেশন আমি দেখলাম এআইসিসির মধ্যেও পার্থক্য আছে কিছু কিছু এআইসিসি খুবই ভালো কাজ করছে আতর ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি জি 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 বলুন হ্যাঁ তো এআইসিসির মধ্যেও আবার ক্যাটাগরি আছে মানে কিছু এআইসিসি তে আসলে খুবই এক্সাইটিং কাজ হচ্ছে দে আর ভেরি গুড ইন ডিসিমিনেটিং এগ্রিকালচার ইনফরমেশন এবং দে আর ভেরি গুড ইন আইসিটি এবং আরেকটা বিষয় আমি দেখলাম যেসব ফার্মাররা একটু ইয়াং এনার্জেটিক এবং যেসব ফার্মাররা নট নেসেসারি ইয়াং তাদের পাশে কোনো ইয়াং ট্যাম যদি থাকে ইয়াং গাই বা তার ছেলে মেয়ে তারা যদি আপনার কোনো স্মার্টফোন তাদের থাকে তারাও কিন্তু তার ফার্মারকে সাহায্য করতে সাহায্য করছে তো এইভাবে আমি দেখলাম যে একজন ফার্মার এখন আমাদের ওই লেভেলে যায়নি যেহেতু আমাদেরকে বুঝতে হবে যে আমাদের অত স্মল ফার্মারদের এখনো অনেকটা সংখ্যা আছে এবং তারা খুব বেশি এডুকেটেড না সো এবং তারা চট করে চাইলে একটা লিংকে ঢুকবে বা সেখানে রেজিস্ট্রেশন করে একটা তথ্য নিবে বা কোনো একটা এখন দেখেন আমাদের কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটটাও কিন্তু খুবই সুন্দর এবং ফার্মারদের জন্য এখানে অনেক কিছু আবহাওয়া বার্তা থেকে যেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দিচ্ছে বা এরকম কৃষি বা এরকম অনেক লিংক কিন্তু দেয়া আছে কিন্তু সামবডি মাস্ট হেল্প টু ফার্মার্স দে যাতে করে তারা দে ক্যান অ্যাক্সেস দিস ইনফরমেশন ইজিলি সো এই ক্ষেত্রে আমার মনে হয় সাব এস্টেন এগ্রিকালচার অফিসারদের ভূমিকা তো অবশ্যই অতি মানে জরুরি তাছাড়াও এই যেসব টানা জুবায়ের মতো যেসব খুবই ডাইনামিক অফিসার রয়েছে যে তারা এগুলাকে আসলে আরো বেশি এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে পারে আর রিসার্চের কাজ যদি বলেন রিসার্চেরও অবশ্যই ভূমিকা আছে সেক্ষেত্রে আমার একটা সুপারিশ ছিল আমার থিসিসেও এটা আমার শ্রদ্ধেয় দুই সুপারভাইজারের ইয়েতে আমি করেছি তাদের আন্ডারে একজন হচ্ছেন আমাদের প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি মুন্সি ডক্টর নাসিরুদ্দিন আর আমাদের ডক্টর ওয়াইস কবির স্যার তো দুজনের মানে সম্মিলিত ইয়ে মানে গাইডে আমি করেছি যেটা সেটা হচ্ছে একটি এফিশিয়েন্ট এগ্রিকালচার ইনফরমেশন অ্যাডভাইজারি সার্ভিস সেন্টার লাগবে ইন বাংলাদেশে যেটা কিনা সেন্ট্রালি একটা মানে আপনার মডেলটা হবে এরকম যেটা সেন্টার থেকে এটাকে অ্যাটলিস্ট আপনার অবজারভেশন সুপারভিশন করতে হবে এবং সেন্টার এটার সঙ্গে আপনি ডাটা ইন্টারপ্রিটেশন হাব তারপর ইন্টারমিডিয়েটদেরকে আমি সংযুক্ত করতে হবে এবং যেসব অ্যাডভাইজারি সার্ভিসেস আছে বাংলাদেশে প্রচুর আমি স্টিল মনে করি যেমন প্রতিটি 400 কতগুলো এআইসিসি আছে 400 মতো বা 400-এরও বেশি তো এআইসিসিগুলোকে আপনি ধরেন এটা যদিও ক্রেডিটটা এআইএস এর অবশ্যই এবং এদের যে কল সেন্টারটার কথা বলা হলো এটাও খুবই সামান্য টাকা এবং আমি নিজে কল সেন্টারে 2-3 ঘন্টা করে যখন আমি রিসার্চ করেছি তখন যেতাম এবং আমার পিএইচডি অ্যাওয়ার্ড হয়েছে 2016 সালে এরপরেও আমি কিছুদিন আগে আমি যে আধা ঘন্টা থেকে দেখে আসলাম যে আসলে কি রকম আসলে তারা 3 জন ছিল প্রথমে এখন তাদের আরো উইং বৃদ্ধি করেছে ক্রপস লাইফ স্টক ফিশারিজ এখন আপনার ক্রপস আসলে একা পাচ্ছে না এই জন্য আরো 2-3 জন দিয়েছে তো তারা আসলে কিন্তু চেষ্টা করছে গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ এগ্রিকালচার এখন খুবই সবাই আমরা চেষ্টা করছি এবং বেসরকারিও অনেকেই আছে যুক্ত হচ্ছে তারাও চেষ্টা করছে কিন্তু আমার মনে হচ্ছে এখন একটা সমন্বয়হীনতার জন্যই আমরা কৃষককে একটা ভালো কিছু দিতে পারছি না
মনে হয় এই দায় আমি নিজেও আমার অবশ্যই আছে, কারণ এটা দায় রেজা ভাইয়েরও যেমন আছে আমারও আছে, কিন্তু কেন পাচ্ছি না সেই জায়গাটা আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে যে কেন আমরা এখন একটা এক্সপার্টিজের মাধ্যমে, কালকে কয়েকদিন আমি কয়েকটা কমেন্টও লিখেছি যে একটা এক্সপার্টিজ গ্রুপ দরকার যারা কিনা রেজা ভাইয়ের মতো বা এরকম যারা কিছু লোক আছে তাদের সমন্বয়ে একটা এক্সপার্টিজ গ্রুপ, এবং তারা বসে একটা এক্সপার্ট গ্রুপ ঠিক করা, এবং তার মাধ্যমে যে আসলে একটা ডাটা সেটা হতে পারে বিআরসি এক্সটেনশন এআইএস ইউনিভার্সিটি সমন্বয়ে, বা আপনি যদি বলেন যে এক্সটেনশন তো অবশ্যই থাকতে হবে, এগ্রিকালচার ইউনিভার্সিটি গুলোর একটা রোল আছে এখানে, তো এটার মাধ্যমে একটা মনে হয় আমাদের যুগ উপযোগী, এবং এখন যে প্যান্ডেমিকের সময়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আইসিটি ইউথ ছাড়া আমাদের আসলে আর হবে না, এখন আমাদের দেয়ালে একেবারে পিঠ থেকে গেছে, সেই জন্য আমাদের কিন্তু কৃষি মন্ত্রক থেকে এই যে ফুড পোর্টাল অনেক কিছু হচ্ছে, এবং এগ্রি ভ্যালু চেইন মেইনের জন্য মার্কেটিং এর জন্য খুব কথাবার্তা এবং কাজকর্ম অলরেডি শুরু করেছে আমাদের মিনিস্ট্রি অফ এগ্রিকালচার এবং আরো যারা সহায়ক মিনিস্ট্রি আছে তারা, তো সেজন্য আমার মনে হচ্ছে যে একটা আমাদের মানে এফিশিয়েন্ট এগ্রিকালচার ইনফরমেশন অ্যাডভাইজারি সার্ভিসেস যেটা কিনা একটা মূল বডি হবে ঢাকা থেকে, এবং সেটা রুট একদম রুট লেভেলে পর্যন্ত যেতে হবে, তো এক্ষেত্রে বিআরসির আরো কিছু কাজ আছে পরবর্তীতে নিশ্চয়ই আবার আরো অনেকে, আমি আপনার কাছে আবার আসব, ধন্যবাদ ডক্টর সুস্মিতা আপনাকে। আমি একটু রেজা ভাইয়ের কাছে যাব, রেজা ভাই আপনি ডক্টর সুস্মিতার কথা শুনেছেন এবং ডক্টর সুস্মিতা কিন্তু বলেছে যে রেজা ভাইয়েরও দায় আছে আমাদেরও দায় আছে, তিনি যেটা বলছিলেন যে একটা সেন্ট্রাল এজেন্সি থাকা দরকার, একটা সেন্ট্রাল কোড একটা 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 অর্গানাইজেশন বা ইনস্টিটিউট থাকতে পারে যারা এই সমস্ত ডেটাগুলো বা তথ্যগুলোকে তারা এক জায়গায় নিয়ে আসবে, এবং ডক্টর সুস্মিতা আরও বলেছেন তথ্যের কোনো অভাব নাই আমাদের গভর্নমেন্টের যে মিনিস্ট্রির আন্ডারে, যে ধরেন প্রায় 17টা এজেন্সি আছে, প্রত্যেকটা এজেন্সির ওয়েবসাইট আছে এবং প্রত্যেকটা এজেন্সির ওয়েবসাইটে অনেক তথ্য আছে, আবার এর বাইরেও ইউটিউবে বা অন্যান্য মাধ্যমে প্রচুর তথ্য রয়েছে, এখন এই তথ্যের সঠিকতা নিরূপণ করা এবং কৃষকের উপযোগী তথ্য পরিবেশন করার জন্যই একটা কোঅর্ডিনেশন মেকানিজম দরকার, সেটা এআইএস কতটুকু পাচ্ছে আমি জানি না, আজকে আমরা এআইএস এর আলোচনায় যাব না, কিন্তু একটা কেন্দ্রীয় কোঅর্ডিনেশনের জায়গাটা কিভাবে আপনি দেখেন, রেজা ভাই আপনার অভিজ্ঞতার আলোকে যদি আপনি একটু বলেন। ধন্যবাদ, আমার কথা কি শোনা যাচ্ছে? জি প্লিজ শোনা যায়। আমি একটু প্রযুক্তির সংকটে ছিলাম, যে কারণে ল্যাপটপ থেকে আবার মোবাইল ফোনে এসেছি, যাই হোক আমি কথা শুনছিলাম এবং কথা শোনার সাথে সাথে আমার একটা জিনিস মনে হচ্ছে, আমি ব্যক্তিগত জীবনে কিন্তু ব্যবস্থাপনা পড়াশোনা করেছি, আমার বিজনেস ম্যানেজমেন্টের ছাত্র আমি, তো আমরা যখন পড়াশোনা করি তখন একটা তত্ত্ব আমরা পড়েছি যেটাকে বলা হয় ম্যানেজমেন্ট জাঙ্গল থিওরি, হ্যারল্ড কুঞ্জ বলে একজন ব্যবস্থাপনা চিন্তাবিদ, তিনি এই তত্ত্বটি দিয়েছে যে ম্যানেজমেন্ট থিওরি অফ জাঙ্গল, অর্থাৎ ব্যবস্থাপনার বিষয়ে এত থিওরি আছে যে এই এই জঙ্গলের মধ্য থেকে সঠিক ব্যক্তির জন্য সঠিক তত্ত্ব খুঁজে বের করাটা ভেরি ডিফিকাল্ট। আপনি যে কথাটি লাস্টে বলছিলেন বা সুস্মিতা যে কথাটি বলছিল যে আমাদের এগ্রিকালচার মিনিস্ট্রির আন্ডারে বলেন বা আমাদের সহায়ক মিনিস্ট্রিগুলোর আন্ডারে বলেন যে 17-18-20টি যে ওয়েবসাইট আছে এবং সেখানে কিন্তু প্রত্যেকটির তথ্যই সঠিক, কারণ সঠিক ছাড়া কিন্তু ওয়েবসাইটে কোনো তথ্য দেওয়া হয় না এবং এটা ভ্যালিডেট করা, প্রত্যেকটির অংশে ভ্যালিডেট করা, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেক কৃষকের জন্য কিন্তু সব তথ্য দরকার নেই বা সব তথ্যই সব কৃষকের জন্য প্রয়োজন নেই, তাহলে এই যে তথ্যগুলো এই তথ্যগুলো এক একটি অঞ্চলের জন্য এক এক রকম ভাবে কিন্তু ব্যবহৃত হতে পারে, এবং সেইটিকে কুক করা মানে সেই জায়গা থেকে আপনাকে শপিং করা, বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনার জন্য প্রয়োজনীয় তথ্যকে শপিং করা এবং সেটাকে প্রেজেন্ট করা আপনার এলাকার জন্য আপনি ফার্মারের কাছে ব্যবহার করা, এইটা কিন্তু একজন ক্রিয়েটিভ এক্সটেনশন ওয়ার্কারের কাজ বেসিক্যালি, এবং যদি আমাদের মানে আজকে এখানে যারা উপস্থিত আছেন তালহাজু ভাইয়ের বলেন বা আজম বলেন বা অন্য যে কোনো জায়গাতেই যেই থাকুক, কালকে যেমন আমাদের কাছে এসেছিলেন তারিক এবং এর আগের দিন এসেছিলেন মামুন, প্রত্যেকেই কিন্তু প্রযুক্তি কিন্তু তারা কেউ তৈরি করেন না, তারা কিন্তু প্রযুক্তিগুলো গ্রহণ করেন বিভিন্ন জায়গা থেকে সোর্স থেকে এবং সেইটিকে তারা তাদের এলাকার কৃষকের জন্য প্রয়োজনীয়ভাবে উপস্থাপন করার চেষ্টা করেন। আমি এ কথাটাই বলবো যে আমি যে ব্যক্তিগতভাবে যেটা মনে করি এইটা খুব দরকার যে বিভিন্ন জায়গা থেকে তথ্যকে কালেক্ট করা এবং সেটাকে আপনার প্রয়োজনীয় জায়গার জন্য কুক করা,
এবং সে জায়গায় প্রেজেন্ট করা, এই জায়গাটাতে কিন্তু আসলে চ্যানেলে সংকট রয়ে গেছে। আর এক ইয়াইস বলেন বা আমার মতো আপনার মতো দশজন লোক দিয়েও কিন্তু হবে না, কারণ আমার যদি বিভিন্ন রকমের অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনের কথা বলেন সেগুলো কিন্তু এক এক জায়গার ডিমান্ড এক এক রকম এবং এক এক জায়গার মাটি এক এক রকম, এক এক জায়গার পানি এক এক রকম। আপনি এক ঝিঙ্গা সব জায়গায় করতে পারবেন না, আপনি এক ধান সব জায়গায় করতে পারবেন না, এক ভুট্টা সব জায়গায় করতে পারবেন না। তাহলে প্রত্যেকটি অঞ্চলেই কিন্তু আপনার ওই ধরনের ক্রিয়েটিভ অন্টারপ্রেনার দরকার বা এক্সটেনশন ওয়ার্কার দরকার, যারা নাকি এই জিনিসগুলোকে নিয়ে কাজ করতে পারেন। তবে হ্যাঁ, আমি মনে করি যে এই সমস্ত কাজের ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে হোক, কৃষি মন্ত্রণালয় থেকে হোক, কৃষি সার্ভিস থেকে হোক বা বিআরসি তরফ থেকে হোক, একটা গাইডলাইন বা একটা গাইডেন্স দিতে হবে, যাতে আমাদের প্রত্যেকটি অঞ্চলে যদি কেউ মনে করে, যেমন একজন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বা কৃষি কর্মকর্তা, তিনি হয়তো মনে করলেন আমি এভাবেই পারবো, আরেকজন হয়তো পথে খুঁজে পাচ্ছেন না, আরেকজন যে পথ খুঁজে পাচ্ছেন না তাকে পথটা দেখাবে কে? তার জন্য কিন্তু এক ধরনের লোক দরকার। এবং আমি মনে করি যে আসলে এই জায়গাটার ভেতরে নিজেদের মধ্যে সমন্বয়টা খুবই দরকার। এবং যে কথাটি আমাকে বলা হয়েছে, সুস্মিতা যেটা বলেছে, আমরা কেউ দায় এড়াতে পারি না, আসলে এড়াতে পারি না, কারণ আমরা তো আমরা যখন যে চ্যানেলে কাজ করি, যে মিডিয়াতে আমরা কাজ করি, সেটি কিন্তু একটা ন্যাশনাল জায়গা থেকে। এবং এটা মনে রাখতে হবে, আমি কিন্তু চুয়াডাঙ্গার বেসিক প্রবলেমটা সলভ করতে পারবো না, আমি কিন্তু বরগুনার প্রবলেমটা সলভ করতে পারবো না, কিন্তু বরগুনার প্রবলেমটি কিন্তু বরগুনার কৃষি অফিসার সলভ করে দিতে পারবে। আমরা যখন নাকি ঢাকার থেকে বিটিভির থেকে কোনো অনুষ্ঠান করব, তখন আমাদের কিন্তু একটা জেনেরিক জায়গা থেকে কথা বলতে হবে, এবং জেনেরিক জায়গা থেকে কথা বলতে গেলে সেটা অনেকের জন্য কিন্তু সমানভাবে কাজ করবে না। তবে এই ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের রেডিও যেটা আছে, বিভিন্ন আঞ্চলিক যে বেতার কেন্দ্রগুলো আছে সেগুলো, আমাদের যে কৃষি রেডিও আছে বা কমিউনিটি রেডিও আছে, তারাও কিন্তু একটা রোল প্লে করতে পারে। তবে তাদেরকে কন্টেন্ট দেওয়া, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর যে কথাটি তালহা জুবায়ের বলেছেন, আমি তার সাথে খুবই একমত যে এই যে এত কন্টেন্ট আমরা তৈরি করি, আমাদের এই যে একটি কথা আসছে এখানে কমেন্টসে যে 1950 থেকে আমাদের কৃষি তথ্য সার্ভিস এই সিনেমা দেখিয়ে বা বিভিন্ন রকমের প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু আমাদের কৃষি তথ্য সম্প্রসারণের চেষ্টা করা হয়েছে, কিন্তু এটাও কিন্তু সত্যি কথা, এগুলো কিন্তু সব জেনেরিক জায়গা থেকে করা হয়েছে, অঞ্চলের জন্য স্পেশালাইজ প্রবলেম কিন্তু অ্যাড্রেস করা হয়নি। সেই জন্য মনে হয় যে আঞ্চলিক পর্যায়ের যে তথ্যগুলো সেটা কিন্তু আমাদের অনেক বেশি করে মানে কাজ করা দরকার, এবং কি বলা যায় জোন এলাকা ভিত্তিক, ক্রপ ভিত্তিক, অঞ্চল ভিত্তিক যে সমস্যাগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করা দরকার। আর ইউটিউবে অসংখ্য তথ্য পাওয়া যায়, আপনি একদিনে বড় লোক হয়ে যাবেন, কোটি কোটি টাকা উপার্জন করবেন, এটার কারণে কিন্তু অনেক কৃষক কিন্তু বিভ্রান্ত হয়, এটাও কিন্তু এক ধরনের ভ্যালিডেশন থাকা দরকার। বিশেষ করে আমি মনে করি যে আমাদের কৃষি ডিপার্টমেন্ট যখন একটা তথ্য দেয়, আমাদের সম্প্রসারণ কর্মীরা যখন একটা তথ্য দেয়, তখন তার কিন্তু একটা জবাবদিহিতার জায়গা আছে। কিন্তু আরো অনেকেই আছে যারা এখানে কিন্তু তথ্য তুলে ধরছেন যেখানে কিন্তু জবাবদিহিতার জায়গা নাই, এবং সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমাদের অনেক উদ্যোক্তা কিন্তু প্রতারিত হতে পারে, তারা কিন্তু অনেকে ক্যাপিটাল হারাতে পারে, অতএব সেটাও কিন্তু এটা দেখা দরকার। আমার কাছে মনে হয় যে আলোচনাটা তো খুবই চমৎকার ভাবে চলছে এবং বিভিন্ন জনের বিভিন্ন রকমের অভিজ্ঞতা আমরা শুনছি, এবং এই অভিজ্ঞতাটা আসলে আমাদেরকে সমৃদ্ধ করছে এই সেন্সে যে আমরা আসলে ভবিষ্যতে কি করতে পারি। এবং এটা ঠিক যে ভবিষ্যতে করার জন্য এখনই আমাদেরকে স্টার্ট করতে হবে, আমাদের কিন্তু অনেক উদ্যোক্তা তৈরি হয়ে গেছে, অনেক ইনোভেটর্স তৈরি হয়ে গেছে, তাদেরকে সঠিক জায়গাতে সাপোর্ট দেওয়া, ব্যাকআপ থেকে সাপোর্ট দেওয়া, সামনে থেকে সাপোর্ট দেওয়া, তাদেরকে নেতৃত্বের জায়গায় নিয়ে আসা, এটা কিন্তু খুবই বেশি করে দরকার। আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলোতে কোঅর্ডিনেশন, ইন্টিগ্রেশন এবং নিজেদের মধ্যে সহযোগিতা, নিজেদের মধ্যে সহমর্মিতা এবং একসাথে যুদ্ধ করার মানসিকতা, এইটিকে তৈরি করা দরকার। আমরা কেউ কারোর প্রতিদ্বন্দ্বী না, আমরা সবাই সম্মুখ যোদ্ধা বাংলাদেশের কৃষকের উৎপাদনের জন্য এবং আমাদের দেশের খাদ্য নিরাপত্তার জন্য। আমরা হয়তোবা ডাক্তারের মতো যোদ্ধা নই, আমরা হয়তোবা মানে পুলিশ বাহিনীর মতো যোদ্ধা নই, কিন্তু আমরা সকলেই কিন্তু মানুষের মুখে ভাত তুলে দেওয়ার জন্য যোদ্ধা। অতএব সেই যুদ্ধটা কিন্তু আমাদেরকে একসাথে করতে হবে, এটি কিন্তু আমাদেরকে আলাদা আলাদা ভাবে করলে চলবে না, এটাই আমার কথা। আমরা প্রত্যেকেই খাদ্য যোদ্ধা নিঃসন্দেহে, রেজা ভাই ঠিকই বলেছেন। আমি তালহার কাছে একটু আসবো, তালহার মাইক্রোফোনটা যদি একটু অন করে নেন। দুটো কমেন্ট আপনার জন্য দর্শকরা দিয়েছেন, তার একটি করেছেন ইকবাল আহমেদ, উনি আমাদের একজন নিয়মিত দর্শক এবং একজন কৃষি বন্ধু মানুষ। ইকবাল আহমেদ বলছেন, ডাক্তাররা কিন্তু করোনা সম্পর্কে বা কোভিড সম্পর্কে সবই জানেন, কিন্তু তাই বলে কি তারা করোনা থেকে বাঁচতে পারছেন? তার মানে শুধু জানলেই হয় না, তা আমাদের যে সত্যিকারের যে সুরক্ষা ব্যবস্থাপনা, সেই সুরক্ষা ব্যবস্থাপনা যদি আমাদের হাতে না থাকে, তাহলে আমরাও আক্রান্ত হতে পারি।
প্রায় একই রকম কথা বলেছেন সুপ্রিম সিডের চেয়ারম্যান কৃষিবিদ মোহাম্মদ মাসুম। আপনি যদি কমেন্টটা দেখে থাকেন আমি দিয়েছিলাম, তিনি বলছেন যে ইনকামের কারণে বা ইনকামের প্রলুব্ধ হওয়ার জন্য বা অন্য যে কোনো কারণে ভিউয়ার সংখ্যা বাড়ানোর জন্য আমরা ইউটিউবে যা খুশি তাই আপলোড দিতেই পারি, কিন্তু সেটার একটা অপব্যবহার হতে পারে। তো আপনি তো একজন সফল ইউটিউবার, প্রায় 4,42,00,000 ভিউয়ার আপনার পোস্টের, আপনি পুরো বিষয়ে এই দুটো বিষয়ে আপনি কিভাবে বলেন? এবং একই সাথে ডক্টর সুস্মিতা দাসের বক্তব্য এবং রেজা ভাইয়ের বক্তব্য আপনি শুনেছেন, আমরা প্রত্যেকেই অভিন্নভাবে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমাদের ডেটাগুলো কোঅর্ডিনেশন দরকার, ডেটাগুলোর অথেন্টিকেশন দরকার, এবং একটা সেন্ট্রাল বডি দরকার, একটা সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেম দরকার, যেটা বিআরসির আন্ডারেই হোক আর যার আন্ডারেই হোক। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? কারণ সাইফুল আজম খান এটাও বলেছেন যে তালহা যদি ট্রান্সফার হয়ে যায় তাহলে তার উদ্যোগ কিন্তু ব্যাহত হতে পারে, সেই ঝুঁকিও রয়েছে। জি তালহা জুবাই। না ধন্যবাদ, খুব চমৎকার আলোচনা শুনছিলাম। এবং আমাদের শ্রদ্ধেয় রেজা সিদ্দিকী উনি যে কথাটা বললেন, যুদ্ধ আসলে একা করা যায় না, একা কখনো যুদ্ধ হয় না, সবাইকে নিয়েই যুদ্ধ করতে হয়। আমরা সেই সবাইকে নিয়ে সেই যুদ্ধ করতে চাই, সেই যুদ্ধ করছি। বেশ কিছু কমেন্ট আসছে, যেমন একটা কথা বলি জানার বিষয়ে, আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই। দেখেন প্রত্যেকটা মায় কিন্তু তার সন্তান যখন ছোট থাকে তাকে হচ্ছে প্রাণপণে কিন্তু টেক কেয়ার করার চেষ্টা করে, তার ভালো হোক সবকিছু, এটা এটা চাই, কোনো মায় কিন্তু মানে অবহেলা করে না। কিন্তু সবাই কিন্তু জানে না যে কি মানে হাউ টু টেক কেয়ার, কিভাবে টেক কেয়ার করতে হবে, কিভাবে গোসল করাতে হবে, কিভাবে সবকিছু মেনটেন করতে হবে, সবাই জানে না। তার মানে আমি শুধু চাইলেই হবে না, আমাকে টেকনিকটা জানতে হবে। তাই জানার সোর্সগুলো কিন্তু আমার ওপেন থাকা জরুরি, যেন আমি সহজেই চাইলেই যেন জানতে পারি। আর একটা প্রশ্ন ছিল হচ্ছে ইউটিউবের হচ্ছে চমকপ্রদ কোনো কিছু দিয়ে ভিউ বাড়ানো বা এটার অপব্যবহার হতে পারে। বিষয় হচ্ছে যে এটা এটা কন্ট্রোল করাটা খুব টাফ ব্যাপার, কারণ আপনি গুগলে দেখেন আপনি যে কোনো কিছু দিয়ে সার্চ করলে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ তথ্য আসছে। এখন কোনটা আপনি গ্রহণ করবেন কোনটা করবেন না, এটা আপনার মেধা, এটা আপনার বিবেচনার বিষয়। আপনি যদি সঠিকভাবে গ্রহণ করতে পারেন আপনার জন্য ভালো হবে, না হলে কিন্তু পারবেন না। তার মানে এই তথ্যর যে অবাধ প্রবাহ এটাকে কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না, এটাকে রেস্ট্রিক্টেড করতে পারবেন না। একটু আপনি আমাকে একটু এলাও করবেন, আমি দুটো কথা একটু আপনাকে বলতে চাই। তার একটি হচ্ছে যে অবশ্যই অবশ্যই তথ্যের অবাধ প্রবাহকে আমরা ডিনাই করতে পারি না, সেখানে যিনি ইউজার তাকে জাজমেন্টাল হতে হবে। কিন্তু আমার কৃষক বাংলাদেশের কনটেক্সটে তার তো সেই সক্ষমতা নাই, সেই ক্ষেত্রে তার জন্য আমরা কোনো সহায়ক মেকানিজম রাখতে পারি কিনা। আরেকটি প্রশ্ন জনাব প্রণব সাহা করেছেন, আপনি চেনেন তাকে, উনি ডিবিসি টেলিভিশনের হেড অফ নিউজ। তিনি বলছেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এআইএস এর সাথে যদি বেসরকারি খাতকে সংযুক্ত করে কাজটি করা যায় সেটাও একটা উপায় উদ্ভাবন, সেটার একটা উপায় উদ্ভাবন করতে হবে। অর্থাৎ তিনি বেসরকারি খাতের এখানে সংযুক্তির কথাটাও বলেছেন। আপনার দৃষ্টিতে তার এই বক্তব্যের উপযোগিতা কতটুকু সেটাও যদি আপনি একটু বলেন। না এটা এটা অবশ্যই, এটা হচ্ছে আমরাও আসলে চাই, যে কারণ সেই কথাটা যুদ্ধ সবাইকে নিয়ে করতে হয়, এখানে সরকারি বেসরকারি বলে কোনো কথা নেই। সরকারি মানুষই কি শুধু মানে হচ্ছে তাদের কি শুধু দেশপ্রেম আছে, বেসরকারি মানুষদের নাই? আসলে দেশকে ভালোবেসে কাজ করার একটা আলাদা একটা ব্যাপার আছে। আমরা যারা সরকারি চাকরি করি, কেউ চাকরি করে টাকার জন্য, আবার অনেকে চাকরি করে কিন্তু ভালোবেসে, দেশকে ভালোবেসে। কারা কোনটা করে সেটা আসলে মুখে বললে তো হবে না, সেটা তার কাজেই সেটার প্রমাণ পাওয়া যায়। হ্যাঁ, আমরা সরকারি বেসরকারি উভয় মিলে যদি আমাদের দেশের জন্য যদি কাজ করি সেটা অবশ্যই, যেটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথাটা যেটা আসছে, আমরা এক্সটেনশন সার্ভিসটাকে কিন্তু সেভাবে আমরা কিন্তু সাজাতে পারি, সেভাবে ভাবতে পারি। তো আমি হচ্ছে যে বিষয়টাতে আসবো, যে আপনার বললেন চ্যালেঞ্জ, আমার কাছে আমার ফিল্ডে আমার অভিজ্ঞতা খুব বেশি না, আমি খুব অল্প দিন ফিল্ডে কাজ করছি, আমার কাছে মনে হয়েছে যে আমাদের গবেষণার জায়গাটা খুব দুর্বল। এটা কিন্তু আমি কৃষি গবেষণার কথা বলিনি, আমি বলছি যে কোনো বিষয় নিয়ে গবেষণার কথা। হ্যাঁ, যে আমরা কোনো কিছু শুরু করি খুব আড়ম্বরপূর্ণভাবে, খুব ঢাক ঢোল পিটিয়ে, বেলুন উড়িয়ে, এ কেটে সে কেটে, যে এটা আমি উদ্বোধন করলাম, দেখা যাচ্ছে পরবর্তীতে সেটা সাস্টেন করছে না, সেটা টেকসই হচ্ছে না, সেটা মানুষের কাছে যাচ্ছে না, মানুষ সেটা গ্রহণ করছে না। ওইটা নিয়ে দেখা যাচ্ছে আর কোনো কথা হয় না, আর কেউ কিচ্ছু বলে না, ওটা ওইভাবে নিভৃতে হচ্ছে পড়ে থাকে। আমরা অনেক অ্যাপস দেখেছি, আমাদের শুধু কৃষি না, বিভিন্ন বিষয়ের অ্যাপস দেখেছি, অ্যাপস তৈরি হচ্ছে,
পত্র পত্রিকায় আসছে খুব নাম করা অমুক এই অ্যাপস তৈরি করলো, কিন্তু পরবর্তীতে সেই অ্যাপস এর কিন্তু দেখাচ্ছে কার্যকারিতা থাকছে না বা ওয়েবসাইটে কার্যকারিতা গুলো থাকছে না। আমার মনে হয় যে কোনো কিছু শুরু করার আগে একটু গবেষণা করা উচিত। ডক্টর সুস্মিতা দাস আমার খুব ভালো লেগেছে, আমি জানতাম না উনি যে গবেষণা করেছেন আইসিটির যে বিষয়গুলো নিয়ে মাঠ পর্যায়ে কষ্ট করে গবেষণা করেছেন। আমার কাছে মনে হয় এ ধরনের গবেষণা আরো বেশি বেশি হওয়া উচিত। আসলে কৃষক চাচ্ছে কোনটা, আমরা করি কি আমরা আমাদের শো অফ করার টেন্ডেন্সি একটু বেশি, তো সেজন্য আমরা যে কোনো জিনিসকে ফুলিয়ে ফাপিয়ে নিজের একটু প্রচার, আমি আমি আমার নিজে আমি একজন হিরো এই টাইপের একটা প্রচারণা কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি আছে, এটা সাইকোলজিক্যাল ব্যাপার। কিন্তু কৃষক কোনটা চাচ্ছে, নিড বেসড, আপনি যদি নিড বেসড টেকনোলজি না ব্যবহার করেন, কৃষকের প্রয়োজনের জিনিস কৃষকের কাছে না দেন, সেটা সাস্টেন করবে না। এখানে বেশ কিছু কমেন্ট আমাদের শ্রদ্ধা স্যাররাও কমেন্ট করেছেন যে আসলে কৃষক তো এখন স্মার্টফোন ব্যবহার করে না, তার মানে কৃষকের জন্য যে অ্যাপস গুলো তৈরি হচ্ছে সেগুলো কতটুকু কাজে লাগবে, এখন কৃষক করে না, কৃষক কিন্তু সামনের দিনগুলোতে করতে পারে, ইয়াং জেনারেশন কিন্তু আসছে, তাদের জন্য কি আমরা ক্ষেত্রটা রেডি রাখতে পারছে কি না। আমার তো রেডি থাকবে, খাবার রেডি থাকবে, ক্ষুধা লাগলে এসে খাবে। বিষয় হচ্ছে যে ক্ষুধা লাগলে তারপর খাবার রান্না করার চিন্তা যদি আমরা করি সেক্ষেত্রে কিন্তু ক্ষুধাও যাবে খাবারও যাবে, দুটোই হচ্ছে হারাবে। অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আরেকটু কাজ করা উচিত। আর চ্যালেঞ্জের বিষয়টা আমি বলবো, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় জানি না যে আমরা কি চাই, আমাদের কৃষিকে কোথায় দেখতে চাই, আমরা কি শুধু দানাদার খাদ্যশস্যে উদ্বৃত্ত এটা নিয়ে খুশি থাকতে চাই, নাকি আমরা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী আমাদের এশিয়ার অন্যান্য দেশ, আমরা থাইল্যান্ড ভিয়েতনাম, তারা যেভাবে উচ্চ মূল্যের বাণিজ্যিক ফল ফসল আবাদ করছে, তারা এক্সপোর্ট ওরিয়েন্টেড কৃষির দিকে যাচ্ছে, আমরা কি সেদিকে যাব কিনা। আমরা যদি সেদিকে যেতে চাই সেক্ষেত্রে সেই এনভায়রনমেন্ট আমরা সরকারিভাবে বেসরকারিভাবে তৈরি করতে পেরেছি কিনা, এই বিষয়টা নিয়ে আরো বেশি হচ্ছে কাজ করা উচিত। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি প্রচুর অনেক মানুষ আছে যারা শিক্ষিত তরুণ তরুণী, তারা কৃষিতে আগ্রহী হচ্ছে, কৃষি উদ্যোক্তা হতে চাচ্ছে, কিন্তু তাদেরকে সেই প্রশিক্ষণ দেওয়ার সুযোগটা আমাদের নেই। এখনো আমরা যে কৃষকদের প্রশিক্ষণ দিই আমাদের প্রান্তিক একদম দরিদ্র কৃষককে, যারা হচ্ছে সে ইচ্ছা করলেও সে ধান চাষ বা অলাভজনক চাষের বাইরে তারা ইচ্ছা করলে যেতে পারে না, ইচ্ছা করলেই সে চাইলেই সে ড্রাগন ফলের আবাদ সে করতে পারবে না, সে পেয়ারার বাগান করতে পারবে না, মালটার বাগান তারা করতে পারবে না, তার সেই সক্ষমতাই নেই। এখন আমাদের মনে হয় যে এই আগ্রহী তরুণ যারা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার, এবং সে প্রশিক্ষণ হচ্ছে মানে নাম্বার সংখ্যা না, যে এত হাজার কৃষককে প্রশিক্ষণ দিয়েছি এটা না, প্রশিক্ষণের কোয়ালিটি এনশিওর করা দরকার। সেই প্রশিক্ষণের রিসোর্স পারসন কারা হবেন, শুধু কি আমার মতো কৃষি অফিসার পদাধিকার বলে উনি হবেন, কৃষি সম্প্রসারণ অফিসার হবেন, ডিডি হবেন, বা সরকারি কোনো কর্মকর্তা হবেন। আমাদের বেসরকারিতে অনেক ভালো ভালো মানে খুব গবেষক এবং অনেক দিনের কাজের অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আছেন, আমরা আমাদের মেইন স্ট্রিমের ট্রেনিংগুলোতে তাদেরকে ইনক্লুড করতে পারছি কি না, এই বিষয়টা আসলে খুব বেশি মানে হচ্ছে আমাদের ভাবনায় আনা দরকার, সেই কাজগুলো হচ্ছে আমাদের করা দরকার। এবং যে আইসিটি আজকের যে মূল আলোচনার বিষয়, আইসিটির ব্যবহার নিয়ে আরও একটু গবেষণা করা দরকার, কৃষক কোনটা চায়। হ্যাঁ, আমার কৃষক হচ্ছে স্মার্টফোন ব্যবহার করতে পারে না, বা সে পড়ালেখা জানে না, আপনি রাতারাতি তাকে শিক্ষিত করতে পারবেন না, কিন্তু সে জানে কিভাবে টাচ করতে হয়। তাহলে আমার যদি এমন একটা অ্যাপস থাকে, একটা পোকার ছবি থাকবে, সে টাচ করলেই সে বলে দিল যে হ্যাঁ এটা হচ্ছে মিলিবাগ, এই পোকা দমনের জন্য আপনি সাবান গুলানো পানি স্প্রে করুন, দমন হয়ে যাবে, এ ধরনের ভয়েস। এটা খুব সহজ একটা টেকনোলজি। আমার ছেলে 4 বছর বয়স, ওর নাম জাবির আরহাম, ও সে ম্যাজিক একটা বুক আছে পেন্সিল সহ, যেখানে টাচ করে সেখানে বলে ওঠে কবিতা গল্প অনেক কিছু বলে, চমৎকার। তা সে কিন্তু পড়তে পারে না, বাট সেখান থেকে সে কিন্তু তার লার্নিং গুলো আসছে। আমরা দেখেছি বাইরের দেশে কিন্তু এমন গবেষণা হচ্ছে সফটওয়্যার নিয়ে, আপনি একটা ছবি তুলবেন, পোকার ছবি তুলবেন, পোকার ছবি, তারপর পোকা সাথে সাথে সে সার্ভার থেকে বলে দেবে, এটা কনসেপ্টটা আমি বুঝতে পেরেছি, কনসেপ্টের সাথে একমত। আমি আসলে করা আমাদের আমার মনে হয় সময় এসেছে, আমাদের সে ধরনের কাজ করা উচিত। আর লাস্ট একটা কথা বলি, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদের সুকল্প দাস স্যার আছেন, আমাদের ব্যাসমেট বন্ধু শাহাদত আছেন, আব্দুল মালিক আছেন, তারা বেশ কিছু চমৎকার অ্যাপস তৈরি করেছেন। আমাদের এই যে রেজা সিদ্দিকী, উনি নিশ্চয়ই এগুলো জানেন। দেখেন,
অ্যাপস তৈরি করলো, সেই অ্যাপস গুলো পুরস্কার পেলো, সবকিছু হলো, শুধুমাত্র অর্থের অভাবে সেটার সাপোর্ট সার্ভিস হচ্ছে না, সেটা আপডেট হচ্ছে না, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। নতুন আরেকজন অ্যাপস নিয়ে আসুক, সেটা নিয়ে পত্রপত্রিকায় খুব টাকা উঠবে, আপনি দেখেন সেগুলো অকার্যকর হয়ে আছে, সেটা আপডেট হচ্ছে না, তার যে সাপোর্ট সেটা হচ্ছে আমরা দিতে পারছি না। আমার এই যদি হয় অবস্থা, তাহলে আপনি কিভাবে আইসিটিতে হচ্ছে ডেভেলপ করবেন, কিভাবে হচ্ছে সামনের দিকে হচ্ছে যাবেন? আমার মনে হয় তাহলে আপনার প্রশ্নটা থাকুক, আপনার প্রশ্নটা আমি জনাব সাইফুল আজম খানের কাছে দিচ্ছি। তালহা বলছে যে তাহলে আমাদের কি করতে হবে। জনাব সাইফুল আজম খান, আমার হাতে সময় কম, যদি আপনি আপনার দৃষ্টিভঙ্গিটা একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ। আসলে এক সময় ছিল যে কৃষিটা হচ্ছে অসম্মানজনক একটা পেশা ছিল। আমাদের রেজা ভাইয়ের মতো মানুষ বা অনেকের মতো বিভিন্ন মিডিয়ার মাধ্যমেই আমরা কৃষির অনেক সাকসেসফুল সাকসেস স্টোরি তুলে ধরার পরে অনেকে এখন ধনাঢ্য ব্যক্তি বা বড় বড় ব্যক্তি কিন্তু এখন কৃষিতে চলে আসছে। কৃষি এখন একটা সম্মানজনক পেশা, যার ফলে একটা পজিটিভ ইফেক্ট পড়েছে। এখানে অবশ্যই দক্ষতা বৃদ্ধির জন্য কৃষক পর্যায়ে দক্ষতা বৃদ্ধি, পাশাপাশি মিড লেভেলে যারা আছে সবার দক্ষতা বৃদ্ধির জন্য আমাদের বিভিন্ন টুলস ব্যবহার করে থাকি এবং সরকারও অনেক কাজ করছে। আমি তালহা জুবায়েরকে বলবো বা আমাদের আইসিটি লেভেলে যারা আছে বা সরকারি বেসরকারি সবারই আছে প্রয়োজন, যেটা সেটা হচ্ছে অনলাইন ট্রেনিং সিস্টেম আমরা করতে পারি কিনা। অনলাইন ট্রেনিং সিস্টেম একটা জাস্ট টাইম টু টাইম আমাদের সপ্তাহব্যাপী মাসব্যাপী একটা নির্দিষ্ট সময়ে কোন একটা টপিকসের মাধ্যমে হবে। যেমন তথ্য অধিকার অধিদপ্তর থেকে কিন্তু মানে একটা অনলাইন সার্টিফিকেট সিস্টেম করে, সেখানে নির্দিষ্ট কোর্সের মাধ্যমে জাস্ট অনলাইন সার্টিফিকেট হয়। এরকম কোন বিষয় ভিত্তিক কোনো কেউ যদি কোনো বিষয়ের উপরে উৎপাদন করতে চায়, সেখানে ওই বিষয়ে দক্ষতা বৃদ্ধির জন্য অনলাইন ট্রেনিং সিস্টেম করা যেতে পারে, যেখানে তার নিজের অবস্থা বসেই, যেমন আজকে এই মুহূর্তে যেটা আমরা করছি আর কি, একটা বিষয়। আর হচ্ছে বেসরকারি প্রাইভেট বা যেটা পাবলিক পার্টনারশিপের এটা প্রয়োজন আছে। তবে যেটা পাশাপাশি কৃষক অনেক সময় প্রতারিত হয়, যেমন সুপ্রিম সিড কোম্পানি অত্যন্ত রিনাউন্ড কোম্পানি, তাদের প্রোডাক্ট যথেষ্ট ভালো, তারা যেকোনো সময় আমাদের সাথে যোগাযোগ করে, সরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে, তাদের প্রোডাক্টের যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে, কিন্তু পাশাপাশি আবার নকল করে অনেকে করে, দেখা যায় ভিতরে কিছুই না কিন্তু চটকদার বিজ্ঞাপন বা চটকদার প্যাকেটের মাধ্যমে অনেকে প্রতারিত হয়, এবং তারা দেখা যাচ্ছে সরকারি প্রতিষ্ঠানের সাথে সেরকম এরিয়া চলে এবং তারা অতটা সম্মুখ সারিতে বা সম্মুখে হাজির হয় না, তাদের মধ্যে একটা দুর্বলতা কাজ করে। কাজে এখানে মনে হয় সততার একটা ব্যাপার আছে, আর পাশাপাশি সরকারি বেসরকারি যে এখান থেকে যে অবস্থান থেকে তথ্য বা সেবা দিচ্ছে, সবার সমৃদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমাদের কৃষক সমৃদ্ধ হচ্ছে, আমরা কৃষি আমাদের কৃষি সমৃদ্ধ হচ্ছে, সবার সমৃদ্ধ প্রচেষ্টা অবশ্যই প্রয়োজন আছে। তবে সেখানে সততা এবং দায়বদ্ধতা, পাশাপাশি জবাবদিহিতা এবং সেই সাথে কাজের প্রতি ভালোবাসা, আন্তরিকতা খুব একটা মূল পুঁজি বলে মনে করি। এটা যদি থাকে আমার মনে হয় সবাই আমরা অবশ্যই ভালো করতে পারবো। আমাদের ভালোবাসাও লাগবে, জবাবদিহিতাও লাগবে, এবং লাগবে সমন্বয়। আমরা এখানে একটা মন্তব্য, জনাব রুশো কবির, ডক্টর ওয়াইজ কবির আমরা সবাই জানি, তিনি বলছেন সুস্মিতা যে ভেরি ফিউ আর নো গবেষণা অন টেকনোলজি ট্রান্সফার প্রসেস, অলসো লিস্ট রিসার্চ অন দ্য রোল অফ মিডিয়া ইন ডিসিমিনেশন, উই নিড টু হ্যাভ মোর গ্রাজুয়েট স্টুডেন্টস ইন দোজ ইমার্জিং এরিয়াস। আপনার আপনার পিএইচডির যিনি ছিলেন সুপারভাইজার ছিলেন ডক্টর ওয়াইজ কবির, তিনি এই মন্তব্যটি দিয়েছেন। আমি এই মন্তব্যের সূত্র ধরে আপনার আপনি আপনি পলিসি লেভেলে যেহেতু কাজ করছেন, পিআরসিতে আপনি আছেন, গুরুত্বপূর্ণ জায়গাতেই আছেন, এবং আপনি আরো নানান ক্যাপাসিটিতে বিভিন্ন জায়গায় আপনি আছেন, আপনি কি বলবেন যে কি সুপারিশ আপনার রয়েছে সুস্পষ্টভাবে? পার্টিকুলারলি কি স্যারের কোশ্চেনটা নাকি আপনি? না, স্যারের কোশ্চেনটা মাথায় রেখে, স্যারের কোশ্চেনটা মাথায় রেখে সেটাতে চ্যালেঞ্জ মোকাবেল, জি জি, সুপারিশ গুলো যদি একটু বলেন। শব্দটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে, একটু ইকো হচ্ছে, জি একটু ইকো হচ্ছে মনে হয়। যেটা আমার মনে হয় যে আমাদের একটা রেলিভেন্ট রিসার্চ এবং এক্সটেনশন যে ইনস্টিটিউশন, এবং অবশ্যই এখানে ইন্টারন্যাশনাল রিসার্চ বা এক্সটেনশন অর্গানাইজেশনও যদি আমরা বলি, যে আমরা একটা রিসার্চ নেটওয়ার্ক যদি করতে পারি, যেটার মেকানিজমটা অবশ্যই কিনা স্মল হোল্ডার ফার্মার থেকে, সব ধরনের ফার্মার, বিশেষ করে আমি সবসময় স্মল হোল্ডার ফার্মারদের কথা একটু বেশি বলি, কারণ তারা খুবই এখনো অবহেলিত পর্যায়ে আছে, এবং এটা একটা যদি আমরা ডেভেলপ করতে পারি, এবং সেখানে এক্সটেনশন ওয়ার্কার যদি
একটা মডার্ন ইনফরমেশন টেকনোলজিটা ফার্মার এবং অন্যান্য যে আপনার এগ্রো ভ্যালি চেন ইউজিং ডিফারেন্ট মিডিয়া লাইক ইন্টারনেট বলি মোবাইল বলি রেডিও টেলিভিশন এরকম আরো যেসব অ্যাপ্লিকেশনগুলি আছে এগুলো যদি ফিল্ডের সঙ্গে আমাদের একটা রিসার্চ নেটওয়ার্ক হয় তাহলে মনে হয় যে এই জিনিসগুলোর কিছুটা আমরা সমন্বয় করতে পারবো। আর স্যারের যেটা সবসময় স্যার বলেন যে রিসার্চ গ্রাজুয়েট বা এই যে মিডিয়া নিয়ে এখনো লেখাপড়া বা এই যে আইসিটি নিয়ে পিএইচডি আসলে দেখেন যে বাংলাদেশে আমি জানি না এরকম আমার মতো একটু লার্জ স্কেলে এখনো পর্যন্ত করছে হয়তো এর পরবর্তীতে হয়তো আসছে কিন্তু আমি যখন করেছি তখন খুব মানে এগুলা নিয়ে এত ভাস্ট পর্যায়ে একটা বিগ একটা রিসার্চ করা এটার সংখ্যা আসলে আরো বাড়াতে হবে। স্যার যেটা বলছেন যে ইনস্টিটিউশনাল যে ক্যাপাসিটিটা এই আইসিটি নিয়ে কাজ করার সেটা আসলে একটু আমাদেরকে দেখার দরকার। সেক্ষেত্রে আরো একটা সুন্দর মডেল আছে আমাদের পার্শ্ববর্তী দেশে যেমন ওরা কেবিকে মানে কৃষি বিজ্ঞান কেন্দ্র এ ধরনেরও কিছু আমাদের এখানে আমরা এখনো করতে পারি নাই ওইভাবে সফলভাবে তো এগুলো আমরা মনে হয় চিন্তা করতে পারি। আসলে সময় এত কম যে আমি আরো অনেক কিছু মনে হয় বলতে বলা দরকার ছিল তাদের ভাই যে এত অল্প সময় হয় না কারণ আমার অনেক মানে ব্যক্তিগত অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যেটা আমার দেশে বিদেশে বা পিএইচডি করতে গিয়ে যেটা হয়েছে যেমন আমি কিছুক্ষণ আগে রেজা ভাই বলছেন যে রেডিওর কথা রেডিও কিন্তু আসলে অনেকগুলি কমিউনিটি রেডিও আপনারা জানেন কাজ করছে ১৬টা তো কোনো এই জন্যই প্রথমেই বললাম যে হিউজ ইনফরমেশন সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্ম উই হ্যাভ বাট দ্য প্রবলেম আসলে সেটাই যে যেটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটা এবং ফার্মাররা এখন কি রেডিওর কাছ থেকে নিবে না টেলিভিশনের কাছ থেকে নিবে তাদেরকে একটা সমন্বয় করা দরকার এবং তাদেরকে একটা গাইডের মতো মানে আমার এলাকায় এতজন কৃষক আছে আমার একটা ডাটা বেস এর আগে আমি বলছি যে ফার্মার ডাটা বেস দরকার আপনাদের প্রোগ্রামে মনে হয় বলেছি তো ন্যাশনাল ডাটা বেস বলেন বা এলাকা ভিত্তিক ডাটা বেসও যদি আমরা মেনটেন করতে পারি সেক্ষেত্রে এটা কিন্তু অনেক হেল্পফুল হয় যে তাদেরকে আমি আসলে এই সার্ভিসটা দিতে চাই। আর কিছুক্ষণ আগে তারা জুবাইর একটা কথা বলছিলেন যে ইনফরমেশনের ফ্লো অবশ্যই আমরা নষ্ট করব না কিন্তু অবশ্যই আমি একজন ইনফরমেশন প্রফেশনাল হিসেবে মনে করি আমরা ইনফরমেশনের কয়েকটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে রাইট ইনফরমেশন একটা মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন এগুলো অবশ্যই আমাদের টার্ম তো ডিস ইনফরমেশন মানে মানুষকে আমি কখনোই বিভ্রান্ত আর একটা হচ্ছে ফেক নিউজ যেগুলোকে আমরা বলতে পারি ফেক নিউজ যেমন ধরেন নাসিম সাহেবের যখন সে কেবল আপনার আইসিউতে গেছে তখনই আমরা তাকে মেয়ে দিচ্ছি এরকম অসংখ্য মানে ফেসবুক বলেন ইউটিউব এগুলো যে ফেক নিউজ পোর্টাল করছে তো এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে কারণ একজন কৃষক কিন্তু এত বুঝবে না যে আমি আসলে কোনটা নিব একটা মানে একটা ভ্যারাইটির উপরে দেখাচ্ছে চার পাঁচটা ইউটিউবার আছে এখন অনেকেই তো তারা খুলে বসছে কিন্তু সেটার থেকে আমাকে এসএও হোক বা এগ্রিকালচার এক্সপার্ট লাগবে ভ্যালিডেশন লাগবে যে এই ইনফরমেশনটা আমাকে ভ্যালিডেশনের মাধ্যমে আসছে কিনা সেটা আমাকে যাচাই করে তারপরে আমাকে ফার্মারকে দিতে হবে আদারওয়াইজ ফার্মার তো সে কনফিউজ হয়ে যাবে যে হোয়াট টু ডু আর হোয়াট নট টু ডু তো সেই জন্য আমার মনে হয় সমন্বয় যেটা আমি সবসময় বলছি যে একটি এফিশিয়েন্ট এগ্রিকালচার অ্যাডভাইজারি সার্ভিস আমাদের অবশ্যই দরকার যেটা কিনা আপনার ন্যাশনাল পর্যায় থেকে একেবারে আমাদের প্রান্তিক পর্যায়ে যেটাকে নিয়ে যেতে পারবে সেই ডক্টর সুস্মিতা আপনি যে এগ্রিকালচার অ্যাডভাইজারি সার্ভিসের কথা বলতেন আপনি বারবার করে জোর দিয়ে সেটা বলছেন বিআরসির ভেতরে কি থেকে এটা করা যাবে আপনার সাজেশন কি নাকি এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে এটা করা যায় আপনার ভাবনা ব্যক্তিগত এটা ব্যক্তিগত ভাবনা না ঠিক আছে অবশ্যই এটা যদি আমাদের ভিতরে থেকেও করা যাবে সেক্ষেত্রে রিসার্চ এক্সটেনশন ইউনিভার্সিটি লিঙ্কেজের মাধ্যমে করা যেতে পারে যদি আলাদাভাবে আসলে আলাদা একটা ইনস্টিটিউশন যতই বলি এটা তো এটার জন্য অনেক সময় সাপেক্ষ এবং সেটা অবশ্যই ভবিষ্যতে একটা ভাবনা হতেই পারে যে আলাদা একটা আমরা একসময় বলতাম যে একটা কেন আলাদা একটা স্বতন্ত্র এর আগেও কথা আসছে যে কেন স্বতন্ত্র একটা প্রতিষ্ঠানই হচ্ছে না যারা যাদের কাজই থাকবে শুধু এগুলো করে না এই প্রতিষ্ঠানের ভিতরে থেকেও এখন আমাদের এখানে আসছে আমি যেখানে কাজ করি এগ্রিকালচার ইনফরমেশন সেন্টার এটা মূলত রিসার্চ বেসড ইনফরমেশন আমরা দেই আমরা ধরেন সংসদের অধিবেশন যখন চলে তখন যেসব প্রশ্ন উত্তর আসে কোয়ারিজ আসে সেগুলো আমরা দিচ্ছি আসলে কি হচ্ছে নার্সের আমাদের রিসার্চ বেসড কি কি কাজগুলি হচ্ছে সেগুলো আমরা দেই তো এআইসিতেও আমরা এআইসি এবং এক্সটেনশন ইউনিভার্সিটির সমন্বয়ও করতে পারি বা এআইএস
কে এটা যুক্ত করে এআইএস এর নেতৃত্ব হতে পারে, এটা আসলে নেতৃত্ব কে দিবে ইটস নট এ মানে খুব বড় কিছু নয়, তবে অবশ্যই নার্সের অ্যাপেক্স বডি হিসেবে বিআরসি থাকতে পারে সেখানে, কারণ যেহেতু রিসার্চের এই টেকনোলজিগুলো এখান থেকেই সব আমরা সমন্বয় করতে পারি, এবং সেই সেই ক্ষেত্রে অবশ্যই এক্সটেনশনকে আমাদের লিঙ্কেজ করতে হবে, এবং আমি সবসময় বলছি সেটার একেবারে আপনার লিঙ্কটা করতে হবে একেবারে প্রান্তিক পর্যায়ে, যে উপজেলার পরে মানে আমাদের যে কোনো থানা বা কোনো গ্রামও যাতে এর আওতা থেকে বাদ না পড়ে, কারণ আমার সবচেয়ে মূল লক্ষ্য হওয়া উচিত আমার প্রান্তিক কৃষকটা, সেটার জন্য আমি পাঁচজন আমার জেলার কাছে যে কৃষক তাকে একটা আইসিটি বেস সার্ভিস দিলাম, আর আমার থেকে অনেক দূরে একজন সার্ভিস টেকের কাছে অফিসার মনেই করতে পারে যে না আমাকে এখন আরো 5 মাইল রান করতে হবে, আমি সেখানে যে আজকে আর যেতে পারবো না, আমি তাহলে এখানে ইনফরমেশন দিয়ে আমার চাহিদাটা ফুলফিল করি। তো এ ধরনের মনে হয় মানসিকতা বা এ ধরনের যতদিন আমাদের থাকবে আমার সেই প্রান্তিক কৃষকটা, কিন্তু এই যে যতই আমরা ফেসবুক লাইভ করছি বা অন্যান্য সেই মূল জায়গাটা থেকে কিন্তু আমরা যেতে পারছি না, আমরা মানে তাদেরকে কিন্তু কিছু খুব দিতে পারছি না। আমি নিজে পার্সোনালি যেহেতু কথা বলেছি ইন্টারভিউ করেছি, তো সবাই কিন্তু খুব স্বতঃস্ফূর্ত ভাবে আমার কাছে আগ্রহ করে জানতে চেয়েছে যে ম্যাডাম তাহলে কি এই সার্ভিসগুলো আমাদের আছে, আমরা কি তাহলে কিভাবে পেতে পারি, আপনি আমাদেরকে কিভাবে মানে, তারা কিন্তু খুব উৎসাহী যে একটা জানার জন্য যে আমার মাটিটা আসলে কিরকম, মাটিতে আমার কি চাষ হবে। তো এরকম অনেক আমাদের যদি বলি, হ্যাঁ বিআরসি থেকে আমাদের ক্রপ জোনিং হয়েছে, এখন সেটা উপজেলা পর্যায়ে তার আমরা মানে উপজেলা পর্যন্ত চলে গেছে, তারপর ক্রপ ক্যালেন্ডার আছে, 30টি ফসলের ক্রপ পঞ্জিকা আছে, সেগুলো আপনার ডিএ অফিস পর্যন্ত দেওয়া হয়েছে, বলছি যে প্রচুর ইনফরমেশন আসলে স্টিল আছে, বাট এটাকে সঠিকভাবে সঠিক মানুষের হাতে পৌঁছে দেয় আমি নিজে খুব ফিল করি, যেহেতু আমি ইনফরমেশন প্রফেশনাল হিসাবে আমার এটা দায়ও আমি সবসময় বলি যে আমি নিজেও এখনো আসলে মানে এত কাজের মধ্যে থেকে হয়তো আমি নিজেও আমার দায়িত্ব অবশ্যই আছে, এবং এখনো আমি সেটাকে বলি না যে আমি কিছু করতে পারবো না, বাট সেই জায়গাটা আমাদের যাওয়ার দরকার সবাই মিলে, যাতে করে আমার প্রান্তিক কৃষকটা আমাদের এই আইসিটি বেস যে এত সুফল একটা বই আনতে পারে, সুফলতাটা যেন সে পায়, এবং সেটা অবশ্যই এর ইম্প্যাক্টটা মার্কেটিং মানে তার চাষ থেকে শুরু করে মার্কেটিং এবং সর্বশেষ যাতে তার মানে তার লাভটা থাকে সেটা যাতে আমরা করতে পারি, কারণ আমরা এই ঢাকা শহরেই যদি মরিচের মানে কেজি 20 টাকায় পাই তাহলে আপনি সেই কৃষকটা কি পাচ্ছে, মানে সবকিছু নিয়েই আমার সেই প্রান্তিক কৃষকটার কথাই মনে পড়ে, এবং তাদের কথা চিন্তা করেই আমি উৎসর্গও করেছি আমার পিএইচডি থিসিসটা তাদেরকে, যে সেইসব ফার্মাররা যারা আসলে এত ইয়ে করছে, এত কষ্ট করে আমাদেরকে খাওয়াচ্ছে, আমরা যাদের জন্য খেতে পারি, এই তো সেই ফুডটা যারা আমাদেরকে দিচ্ছে তাদের কথা আমাদের চিন্তা করে আসলে যে কোনো পলিসি লেভেলেও এই কাজগুলি করা দরকার। অনেক ধন্যবাদ সুস্মিতা, ডক্টর সুস্মিতা আপনাকে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের একজন দর্শক মোহাম্মদ আলম, তিনি বলছেন আউটকাম ইজ মোর ইম্পর্টেন্ট দেন আউটপুট ইন অল অ্যাক্টিভিটিস। আমরা আলটিমেটলি দিনের শেষে কি অর্জন করছি সেটাই মূল কথা, এবং সেখানে আমাদের মনোযোগ দিতে হবে। আমরাও মনে করি যে একটা সেন্ট্রাল একটা এগ্রিকালচার অ্যাডভাইজারি সার্ভিস এবং একটা প্রতিষ্ঠান যেটা কিনা সমন্বয় করবে সকল ডেটার মধ্যে, সেটাই আমাদেরও চাওয়া, এবং সেই জন্যই আমরা আলোচনাটাকে করছি। তো আমরা শেষ করবো, রেজা সিদ্দিকীর কাছে আমরা শুনবো শেষ কথাটা, তার আগে তালহাব এবং সাইফুল আজম আপনাদের যদি বার্নিং কোনো বক্তব্য থাকে যেটা বলতেই চান, আমি মাইক্রোফোনটা অন করছি, যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে বলবেন, না হলে আমরা টাইমটা অ্যালোকেট করবো রেজা ভাইয়ের জন্য। যে সাইফুল আজম ভাই বলতে চাচ্ছেন, শোনা যায়? জি বলুন। ধন্যবাদ। আমি একটা জিনিস যেটা বলছিলাম যে আমাদের কৃষকের কাছে যে তথ্যগুলো পৌঁছায় বা কৃষক যে তথ্যগুলো নেয় সেটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, আইসিটি মিডিয়ার মাধ্যমে বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, তবে সব কৃষকের একই ধরনের সক্ষমতা না থাকার ফলে সব মিডিয়া বা সব টুলস ব্যবহার করতে পারে না। আমাদের ডিজিটাল বাংলাদেশ বা আমাদের A2I এর মাধ্যমে ইতিমধ্যে ইউনিয়ন ডেভেলপমেন্ট সেন্টার বা UDC, সেখানেও আমাদের কৃষি ভিত্তিক অনেক সেবা কৃষক পাচ্ছে, কিন্তু অনেক দূরবর্তী এলাকা থেকে অনেক কৃষক এটা পায় না। তো আমাদের যে বিভিন্ন ধরনের সেবা বা বিভিন্ন ধরনের তথ্য, সেটা ওয়েবসাইটে হোক, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে হোক বা ICT-র মাধ্যমে হোক,
ইভেন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে হোক, সবগুলো যদি গ্রাম লেভেলে বা ব্লক লেভেলে আমাদের একটা লার্নিং সেন্টার থাকে অথবা রিসোর্স সেন্টার থাকে, সেখানে সরকারি বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানের যে তথ্যগুলো সেখানে সন্নিবেশিত করবে এবং ওখান থেকে কৃষক তার সুবিধা মতো চাহিদা অনুযায়ী তথ্যগুলো পাবে। লার্নিং সেন্টার মনে হয় যে বটম পর্যায়ে বা যদি তৃণমূল পর্যায়ে অন্তত গ্রাম বা ব্লক পর্যায়ে এই লার্নিং সেন্টার করা যায় এগ্রিকালচার ভিত্তিতে, তাহলে মনে হয় অনেক তথ্যই আমাদের মানে কোঅপারেট করা যেতে পারে। বিশেষ করে আমাদের যে তালহাজুল জুবায়ের ইতিমধ্যেই আমাদের কৃষি পাঠাগার করেছে, বায়োস্কোপ করেছে, এই ধরনের যদি আমাদের মাঠ পর্যায়ে লার্নিং সেন্টার করা যায় তাহলে ভালো। আমাদের বড় সীমাবদ্ধতা হচ্ছে আমাদের উপ সহকারী কৃষি অফিসারদের জন্য এখন পর্যন্ত কোনো অফিস নাই, তাদের একটা অফিস হলেও সেখানে সেটা একটা তাদের জায়গা হতে পারে। কৃষকের কাছে আপনি ডিজিটাল হোক অ্যানালগ হোক যে কোনো তথ্য পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে তাদেরকে সংগঠিত করা, যেন একজনকে একটা তথ্য দিলে সেটা সব জায়গায় ছড়িয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সেরকম কোনো কার্যকর কৃষক সংগঠন এখন পর্যন্ত গড়ে ওঠেনি। আমরা বিভিন্ন গ্রুপ নিয়ে কাজ করি, সেটা 30 জন 40 জন এরকম গ্রুপ। কিন্তু এলাকা ভিত্তিক যদি কোনো কৃষক সংগঠন থাকে তাদেরকে আমরা অরাজনৈতিক কৃষক সংগঠন অবশ্যই তাদেরকে আমরা এই কাজে লাগাতে পারি। আর একটা কথা বললেন লার্নিং সেন্টার, এখানে আমার চুয়াডাঙ্গাতে আমি অলরেডি এটা করেছি, যেখানে সেটা আসলে একটা লার্নিং সেন্টার, সেখানে টেলিভিশন আছে, কম্পিউটার আছে, কৃষকরা কমিউনিকেশন গুলো করতে পারে। এইরকম সেন্টার আমাদের আমার মনে হয় যে সারা দেশে হওয়া দরকার। যেমন বর্তমানে কিছুদিন আগেই আমাদের সরকার, এই জন্য আমি আমাদের কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক স্যার এবং ICT প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক স্যারদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সমন্বিতভাবে ফুড ফর নেশন নামে একটা অনলাইন মার্কেট প্লেস একটা প্ল্যাটফর্ম কিন্তু তারা উদ্বোধন করেছেন, সেটা চালু আছে। কিন্তু শুধু উদ্বোধন করলে হবে না, এটাকে সাস্টেনেবল করার জন্য রুট লেভেল পর্যন্ত যারা উদ্যোক্তা আছে, কৃষক আছে, তাদের সাথে এদের এই প্ল্যাটফর্মে কানেকশনটা আনতে হবে। এই জন্য যেটা প্রয়োজন, আমাদের কৃষক যেন সহজে সেই কানেকশন নিতে পারে সেটা একটা প্রয়োজন। দ্বিতীয় দরকার হচ্ছে আমাদের যে কৃষি কর্মকর্তা যারা আছে, যারা কৃষি নিয়ে কাজ করে, তাদের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন। তাদের অফিসগুলোতে কি আসলে ICT সেরকম স্ট্রং কোনো পজিশন দখল করে আছে কিনা, তারা কি সেই সক্ষম আছে কিনা, এই বিষয়গুলো হচ্ছে আমার মনে হয় আরো আরো বেশি জরুরি। আর লাস্ট একটা কথা বলবো, সেন্সরশিপ, আপনি সেন্সরশিপ কোনো কিছু করলেন তো সেই জিনিসটা শেষ হয়ে গেল। সেন্সরশিপ না, সেন্সরশিপের ক্ষেত্রে হচ্ছে কে সেন্সর করছে, কে এটা দেখছে, এটা এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। হচ্ছে যে সেন্সরশিপ একটা হতে পারে যে কৃষি বিষয়ে কোনো তথ্য প্রচারের ক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে কোনো কৃষিবিদ, কোনো কৃষি কর্মকর্তা, কোনো এক্সপার্ট, সেই তার মধ্যে তার মতামত থাকতে হবে। অনেক ধন্যবাদ তালহা জুবায়ের আপনাদেরকে। এবং ডক্টর সুস্মিতার কি কোনো বার্নিং কিছু বলার আছে, না হলে আমরা রেজাভের কাছে যেতে চাই? হ্যাঁ, বলার আছে যেটা তালহা জুবায়ের কথা ধরে পড়ি, যেটা ফুড ফর নেশন, এটা আমাদের আসলে কৃষি মন্ত্রণালয়ের একটা খুব একটা এই দুর্যোগ কালে একটি খুবই একটা চ্যালেঞ্জ, এবং এটার আমরা সফলতা অবশ্যই হবে আমি বিশ্বাস করি। এবং এটা যদি আমরা সত্যিকার অর্থেই যে সেই প্রান্তিক কৃষকটা যদি এর থেকে মানে আপনার সেই সাকসেসটা আমরা তাকে দিতে পারি, সেটাই আমাদের আসলে সবচেয়ে বড় ক্রেডিট হবে। এবং এই ফুড ফর নেশন অবশ্যই এটা সাকসেস, আমরা সবাই মিলে এটা আমাদের দায়িত্ব যাতে এটাকে আমরা মানে সুন্দরভাবে এটা এগিয়ে নিয়ে যায়। যেহেতু আমি কৃষি মন্ত্রণালয়ের একটি পার্ট হিসাবে আমি এটাকে অবশ্যই মনে করি যেটা আমারও দায়িত্ব। এবং সর্বোপরি আপনাকে অসংখ্য ধন্যবাদ মিটন ভাই এবং সকলকে সঙ্গে যুক্ত হতে পেরে। এবং আরো অনেক কথাই ছিল, যেহেতু কথা অনেক টেনে নেওয়া যায়, যেহেতু সময় স্বল্পতা, শেষ করতে হবে প্রোগ্রাম, তা আবারও নিশ্চয়ই কোন এক প্ল্যাটফর্মে আমাদের এই ধরনের কথা হবে সবার সঙ্গে ব্যক্তিগত। তবে যেটা বললাম, একটি প্ল্যাটফর্ম যেটা কিনা সমন্বয়ের জন্য একটি প্ল্যাটফর্ম দরকার। প্রচুর আমাদের ইনফরমেশন এখন আসছে, সেই ইনফরমেশন গুলার থেকে আসলে ফার্মার এখন দিশেহারা যে সে আসলে কোনটা নিবে, তো সেই জায়গাটার জন্য আমরা তাদেরকে চিহ্নিত করে দিতে পারি। এবং তাদেরকে যেন অবশ্যই এখানে অবশ্যই সাব এগ্রিকালচার
অফিসার আমি যেটা সবসময় বলি, তারা অবশ্যই একটা বড় রোল প্লে করতে পারে। সেজন্য আমাদেরকে এদের সংখ্যা বাড়ানোর দরকার, কারণ 1000 জনের জন্য একজন সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার, আমি যদি ঠিক বলে থাকি তাহলে আমাকে কারেক্ট করতে পারে। তো সেজন্য অবশ্যই তাদের সংখ্যাও বাড়াতে হবে, এবং যাতে করে তাদের জন্য কৃষক অল্প থাকবে, যারা তারা পার্সোনাল মানে একটি কৃষকও যেন এই সার্ভিস থেকে বাদ না পড়ে। তো সেজন্য এখানে এক্সটেনশনের ভূমিকা অবশ্যই বড়, এবং একইভাবে রিসার্চেরও, যাতে রিসার্চের দায়িত্ব হবে যেসব টেকনোলজিগুলো আমাদের সবচেয়ে মানে মাঠ পর্যায়ে ভালো, সেগুলাই কি তারা নিচ্ছে নাকি অন্য কিছু তারা নিচ্ছে যেটাতে তাদের বেশি ফসল হচ্ছে না, সেগুলো দেখার দায়িত্ব রিসার্চের অবশ্যই আছে। তো সেক্ষেত্রে রিসার্চ এক্সটেনশন ইউনিভার্সিটি সবাই একত্রে কাজ করতে পারলে একটা ভালো অবশ্যই আমরা ফল পাবো। অবশ্যই আমরা আশাবাদী যে একটা ICT আরও এগিয়ে যাবে, ICTর এই সফলতা এবং ইনফরমেশন সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই আরও আশার আলো দেখবে, যেটা কিনা আমাদের ফার্মাররা আলটিমেটলি সবচেয়ে বেশি লাভবান হোক, এটাই আমার প্রত্যাশা। অনেক 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 ধন্যবাদ ডক্টর সুস্মিতা। রেজা ভাই, আপনি সবার বক্তব্যই মনোযোগ দিয়ে শুনেছেন, আপনি অভিজ্ঞ মানুষ, আপনি পুরো আলোচনাটার সঙ্গে আপনি আছেন। একটা কথা এখানে প্রণব সাহা বলেছেন যে শুধু স্মার্টফোন নয়, বেসিক ফোনের খুদে বার্তা, মূলধারার গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া তো আছেই। উপসহকারী কৃষি কর্মকর্তার জন্য একটা অফিসের আগে আমি একটা ল্যাপটপ দিতে চাই, তাহলে কি আমরা একটা ল্যাপটপ দিতে পারছি নাকি পারছি না, কোথায় সমস্যা? নাকি আমরা এই যে সুস্মিতা বললেন 1000 জনের জন্য একজন উপসহকারী কৃষি কর্মকর্তা, এটা যথেষ্ট নয়, উপসহকারী কৃষি কর্মকর্তার সংখ্যা বাড়াতে হবে। সেখানে যদি আমরা প্রযুক্তি বান্ধব, তথ্য প্রযুক্তি বান্ধব, তালহা জুবায়ের মতো, আমাদের সাইফুল আজম খানের মতো কৃষি বান্ধব কৃষি কর্মকর্তাকে যদি আমরা যুক্ত করতে পারি, তাহলে আমাদের উপকার হয় কিনা, সব মিলিয়ে আপনার সমাপনী বক্তব্য যদি দেন জনাব রেজা সাহেব দেখে। আচ্ছা, ধন্যবাদ। আসলে অনেকগুলো পয়েন্ট, আমি ছোট্ট করে শুধুমাত্র আসছি যে 1000 জনের জন্য বা 1200 জনের জন্য একজন উপসহকারী কৃষি কর্মকর্তা, এটার জন্যই তো আমাদের ICT কে আরো বেশি করে ব্যবহার করা দরকার। কারণ আমরা জানি যে ICT কে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমরা ভিজিটিং এর জন্য টাইম, ভিজিটিং এর এবং ভিজিটার নাম্বার এবং কস্ট, তিনটাই কিন্তু আমরা মিনিমাইজ করতে পারি। অর্থাৎ যদি একজন উপসহকারীর কাছে বা একজন কৃষি কর্মকর্তার কাছে যদি আধুনিক প্রযুক্তিগুলো থাকে বা ইনফরমেশন টেকনোলজিটা থাকে, তাহলে কৃষককে প্রত্যক্ষভাবে না যেও তিনি কিন্তু কৃষককে রিচ করতে পারছেন। অতএব এই জায়গাটাতে অবশ্যই প্রযুক্তির সম্প্রসারণ করা খুবই দরকার এবং প্রযুক্তিকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া দরকার। আরেকটা কথা যেটা প্রণব সাহা বলেছে যে মূলধারার যে গণমাধ্যম আছে, রেডিও আছে, টেলিভিশন আছে, সোশ্যাল মিডিয়া আছে, বা আজকে যে সমস্ত উদ্যোগগুলো আছে, আসলে এগুলো তো সব একসাথেই কাজ করা দরকার। কারণ আমাদের প্রত্যেকের নিয়ত বলেন, ইমান বলেন, বা সবকিছু কিন্তু আসলে একটা লক্ষ্য অর্জনের জন্যই, সেজন্য অবশ্যই সমন্বয় দরকার। তবে যে কথাটি রুশো কবির বলেছেন সেটা খুবই ইম্পর্টেন্ট। আমি যেটা মনে করি যে আমাদের এক্সটেনশন নিয়ে এবং আমাদের এই যে কি বলা যায় যে আমরা এত ভিডিও করি, টেলিভিশনের প্রোগ্রাম করি, সংবাদপত্রে রিপোর্ট করি, আসলে এইগুলোর পেছনে যে পরিমাণ ইনভেস্টমেন্টটা হয় প্রতি বছর, আমাদের মিনিস্ট্রি অফ এগ্রিকালচার এরকম কি কোনো তথ্য বলতে পারবে যে তার 17টা ডিপার্টমেন্টে কয়টা ভিডিও তৈরি হয়েছে এবং তার জন্য কত টাকা খরচ হয়েছে এবং সেটার আউটকাম কি? আমি যে মনে করি যে যদি আমি 10 কোটি টাকা ইনভেস্ট করে থাকি এই মেটেরিয়াল ডেভেলপমেন্টের জন্য, সেই মেটেরিয়ালটা আসলে কতটা আমাকে রেজাল্ট দিতে পারলো, আসলে এই জায়গাটাকে কিন্তু আমার মনে হয় রিসার্চ করা দরকার। যেটা সুস্মিতা বলছে, সুস্মিতা জানেন যে এই জায়গাগুলোতে কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু কম না। প্রত্যেকটা প্রজেক্টে একটা ভিডিও তৈরির প্রজেক্ট আছে, পোস্টার তৈরির প্রজেক্ট আছে, অমুক আছে, তমুক আছে, এই টাকাগুলোকে যদি আমি সবগুলো একত্রিত করি তাহলে কিন্তু হিউজ টাকা। এখন এই টাকাগুলো আপনি কোথায় খরচ করবেন? সবাইকে প্রজেক্টের মাধ্যমে খরচ করতে হবে? কেন, আমি কেন এই টাকাটি আমাদের সৃজনশীল যারা উদ্ভাবক আছেন, যারা বিভিন্ন তৃণমূল পর্যায়ে কাজ করেন, তাদেরকে তো দিয়ে দিতে পারি, তারাই তো একটা নতুন আইটেম তৈরি করে ফেলতে পারেন। আমার তো তালহা জুবায়ের যদি একটি ম্যাটেরিয়াল তৈরি করে দেন, সেটি কি সারা বাংলাদেশে ব্যবহৃত হতে পারে না? কিংবা যদি কি বলে তারিখ একটা ম্যাটেরিয়াল তৈরি করে দেন মানসম্পর্ক, সেটা কি সারা বাংলাদেশে ব্যবহার করতে পারেন না? কিংবা আজম সাহেব যদি একটা ম্যাটেরিয়াল তৈরি করে দেন, সেটা কি ব্যবহৃত হতে পারে না? তাহলে যে ম্যাটেরিয়ালের পেছনে আমরা কন্ট্রাক্টরকে টাকা দিচ্ছি, আমি বলছিলাম খুব রূঢ় হবে কথাটা, টাকা খরচের জন্য কিন্তু প্রকল্পের ব্যয় বাড়ছে, কিন্তু আউটপুটটা, আউটকামটা কিন্তু আমরা সেভাবে আনতে পারছি না। আমি মনেই করি
যে এই সমস্ত জায়গাতে আমাদের ইনভেস্টমেন্ট গুলোকে মানে কি বলা যায় এই ইনভেস্টমেন্টটা কতখানি ইফেক্টিভ হচ্ছে এফিসিয়েন্টলি হচ্ছে সেটা দেখা দরকার। এবং আমি রসু কবিরের সাথে একমত যে এই রিসার্চটা হওয়া দরকার যে আমাদের এই এগ্রিকালচার ইনফরমেশন এবং কমিউনিকেশনের জন্য যে টাকাটি সরকারিভাবে বা বেসরকারিভাবে খরচ হয় সেইটির আউটকামটা কি বা আউটপুটটা কি, আমরা টেলিভিশন প্রতি বছর যে কোটি টাকা খরচ করি তার আউটকামটা কি, একটা সময় হয়তো এটার আউটকাম ছিল, এখন কি পরিমাণ হচ্ছে, এখন কি সেটা ইফেক্টিভলি হচ্ছে, এখনো কিন্তু প্রতিদিন প্রচুর প্রোগ্রাম হচ্ছে প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টরে, আসলে এটার আউটকাম কিন্তু অ্যানালাইসিস করা হচ্ছে না, এটা করা দরকার। তবে আপনি যে কথাটা বললেন বা যে কথাটি আসলো যে একটা কোঅর্ডিনেশনের জায়গা দরকার, সেটি নেতৃত্ব কে দেবে এটা কোনো সমস্যা নয়, আমি মনে করি এটাই সমস্যা। এবং আপনি মনে করেন যে একটি কাজ যদি করতে হয়, আমাদের খুব গুড এক্সাম্পল কি আছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ক্ষেত্রে আমরা করতে পেরেছি, বা ইন্টার গভর্নমেন্টের যে বিভিন্ন ডিপার্টমেন্ট গুলোর ভিতরে কোঅর্ডিনেশন আমরা করতে পেরেছি, আমরা তো এই প্রোগ্রামে আলোচনা করেছি কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাথে, বিএডিসির সাথে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এই তিনের ভিতরে আমরা সমন্বয় করতে পারি না। তাহলে একটি মন্ত্রণালয়ের তিনটি ডিপার্টমেন্টের ভিতরে যদি সমন্বয় করা না যায় তাহলে এই 17টা ডিপার্টমেন্টের ভিতরে সমন্বয় করবেন কি করে? মনোজগতের পরিবর্তন দরকার, কমিটমেন্ট দরকার, এটি শুধুমাত্র ঘোষণা দিয়ে হবে না। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলি, ঘোষণা দিয়ে হবে না, মনোজগতে ধারণ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করি, ঘোষণা দিলে হবে না, মনোজগতে ধারণ করতে হবে। কৃষিকে ভালোবাসি, এটি ঘোষণা দিয়ে হবে না, এটি মনোজগতে ধারণ করতে হবে। এই মনোজগৎ এবং হৃদয়ের যোগাযোগ যদি একত্রিত করা না যায় তাহলে একটি মাথাভারী আমলাতন্ত্র তৈরি হতে পারে, আর একটি অ্যাডভাইজারি প্রতিষ্ঠান হবে কিনা সেটি কিন্তু দেখার দরকার আছে। আমি মনেই করি এই জায়গাগুলোতে আমাদের খোলসে বদলাতে হবে মনোজগতের জায়গাতে, এবং সেইটিকে নিয়ে কাজ করা দরকার। একটা কথা আমি শেষ করব শুধুমাত্র যে অ্যাটলিস্ট আমরা এই কাজটা করতে পারি এই মুহূর্তে, আমাদের যে সমস্ত তালহার যে সমস্ত ভিডিও আছে, তারিখের যে সমস্ত ভিডিও আছে, বা আমরা কৃষি দর্পণের কথা শুনেছি সেখানে আছে, এগুলোকে ক্যাপিটালাইজ করেন, এক জায়গায় নিয়ে আসেন, এবং এটি তাদের ইউটিউবের মধ্য দিয়ে যাচ্ছে যাক, কিন্তু মন্ত্রণালয়ের কোন একটা নির্দিষ্ট জায়গায় এটার একটা কালেকশন তৈরি হতে পারে, এবং সেই কালেকশন অনুযায়ী দে ক্যান ইউটিলাইজ ইট ফর ট্রেনিং ম্যাটেরিয়াল, তারা এটাকে নিয়ে যেতে পারে তৃণমূল পর্যায়ে, কারণ সবাই তো হয়তো ইউটিউব দেখবে না। আমি মনে করি তাহলে কিন্তু এই যে মানে ওনাদের যে উদ্ভাবন গুলো সেটা কিন্তু আরেক ধরনের মাত্রা পাবে এবং আরেক ধরনের অনুপ্রেরণার জায়গা হবে। আর যে কথাটি তালহা জুবায়ের বলেছে আমি তার সাথে একমত, শাহাদাতের উদ্ভাবন বা সুকল্পের উদ্ভাবন কিংবা মালিক ভাইয়ের উদ্ভাবন, এই উদ্ভাবন গুলো কিন্তু ছিটকে পড়ে আছে, স্থবির হয়ে আছে। কালকে আমাদের কি বলা যায় সুকল্প নিজেই বলছিল যে আমাদের এই উদ্ভাবনকে আমরা আপডেট করার সুযোগ পাচ্ছি না। তাহলে আপডেট করার যদি সুযোগ না হয়, নলেজ যদি আপডেট করতে না পারা যায়, তাহলে কিভাবে আপনি এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন? আমি মনে করি এই জায়গাটাতে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়ের যারা এই সেকশন গুলো দেখেন তাদের একটি সঠিক যোগ্যতম নেতৃত্ব তৈরি করা দরকার আছে, যাতে এই কাজগুলোকে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি। আর আমি সত্যিকার অর্থেই আশা করি যেটি যেটা বলেছে ডক্টর সুস্মিতা, যেটা বলেছে অবশ্যই সমন্বয় হওয়া দরকার, এবং সেই সমন্বয়টি ওপর থেকে চাপানো কোনো বিষয় নয়, তৃণমূল থেকে আকাঙ্ক্ষাকে ধারণ করে যাতে আমরা সেই সমন্বয়টা করতে পারি, এবং সেই সমন্বয়ের মধ্য দিয়ে আমরা আসলেই এই জায়গাটিকে একটু নতুন মাত্রা দিতে পারি, নতুন রূপ দিতে পারি, তাহলেই আমরা এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র এফোর্ট গুলোকে সুন্দর করতে পারবো। আমি শেষ কথা হচ্ছে একটা, একটি মালা যদি আপনি গাঁথতে চান, যে কথাটি আমি বলি যে মালায় সবগুলো ফুলকেই তরতাজা হতে হয়, সবগুলো ফুল তরতাজা, একটি ফুল শুকনা সুন্দর মালা হবে না। আমাদের এই তরতাজা ফুলগুলোকে খুঁজে বের করেন এবং একটি সুন্দর মালা তৈরি করেন, তাহলেই আমরা কৃষি মন্ত্রণালয়কে, কৃষি ডিপার্টমেন্টকে, কৃষির সাথে যোগাযোগ আছে তাদেরকে একটি চমৎকার মালা উপহার দিতে পারবো, যে মালার জন্য ফুল প্রত্যেকে কিন্তু তৈরি করছেন, চাষ করছেন। এটাই আমার শেষ কথা, ধন্যবাদ। ধন্যবাদ রেজা সিদ্দিকি আপনাকে আপনার চমৎকার বক্তব্যের জন্য। আপনার দর্শকরাও আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে তালহা জুবায়েরকে, আমাদের সাইফুল আজম খানকে এবং ডক্টর সুস্মিতা দাসকে। অবশ্যই প্রণব সাহা সবশেষে বলেছেন যে মনোজগতে পরিবর্তন আনতে হবে সরকারের নীতি নির্ধারকদের মধ্যে, আমিও ব্যক্তিগতভাবে তাই মনে করি, এবং এই মনোজাগতিক পরিবর্তনের জন্য এই আলোচনাগুলো আমরা করছি। আলোচনা করতে 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 করতেই হয়তো এক সময় আমরা পথ পেয়ে যাব। আপনি যে মালা গাঁথার কথা বলেছেন, সেই মালাটা তৈরি হয়ে যাবে, এবং গতকালকেও মানিক মাহমুদ বলছিলেন
যে অসংখ্য ডট রয়েছে, আমাদের এই ডট গুলোকে একসাথে যদি আমরা জোড়া লাগাতে পারি তাহলে একটা পথ নির্দেশ তৈরি হতে পারে। আমরা সেই শুভ দিনের অপেক্ষায় রইলাম। আপনাদের সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।